আসসালামু আলাইকুম। অন্যদিনের মতো আজকে আমরা খুব বেশি সময় নিচ্ছি না শুরু করতে, কারণ আমাদের প্রত্যেকটা ক্লাসই প্রায় 2 ঘন্টার কাছাকাছি হয়ে যাচ্ছে আর কি। তো আজকে আমি চেষ্টা করব 1.5 ঘন্টার মধ্যে শেষ করা যায় কিনা আর কি। হ্যাঁ, সবাই একটু কোঅপারেট করতে হবে, তাইলেই সম্ভব আর কি। কারণ ভিডিও লেন্থটা একটু বেশি হয়ে গেলে পরে যারা দেখে তাদের জন্য একটু ডিফিকাল্ট, প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা। কারো কোনো রিফ্লেকশন আছে এই ব্যাপারে? যে আমরা হচ্ছে লাস্ট যে 2টা সেশন নিছি সেগুলো একটু বড় হয়ে গেছে, তো আমরা চেষ্টা করবো সময়টা একটু কমায় নিয়ে আসতে। এই ব্যাপারে কারো কোনো রিফ্লেকশন? 1.5 ঘন্টার মধ্যে শেষ করার চেষ্টা করবো আর কি। ভাই 2 ঘন্টা করলে যেটা হয়, 2 ঘন্টার বেশি বা 2 ঘন্টা করলে সেটা হচ্ছে মানে পরে ইউটিউব ভিডিও দেখলে একটু প্রবলেম হয়। আমার মনে হয় অধিকাংশ ক্ষেত্রে ওই যেটা প্রবলেম উল্লেখ করলেন, যে ইউটিউব ভিডিও দেখে যখন আবার পরে ইয়ে করা হয়, বুঝতে গেলে অনেক সময় মনে হচ্ছে এটার জন্য। বাকি সবগুলো যেহেতু ইনফরমেটিভ পুরাটাই হয়, সো আই থিঙ্ক দরকার হয় এমনিতেও, সো ওই পরবর্তী চিন্তাটার জন্য একটু মিনিমাইজ করা যেতে পারে, মানে ইউটিউব ঠিক আছে, ভিডিও চেষ্টা দিয়ে। করবো। ঠিক আছে, আজ আমরা চেষ্টা করবো আর কি যে টানা লেকচার না হয়, একটু একটু মাঝে মাঝে যাতে ব্রেক থাকে আর কি, আপনাদের যাতে হচ্ছে মানে কনসেন্ট্রেশনটা ডিফিকাল্ট না হয়ে যায়। তবে জি ভাই, 2 ঘন্টা ক্লাস করতে একটু মানে এতক্ষণ কনসেন্ট্রেশন রাখা একটু কঠিন হয়ে যায়। তবে হ্যাঁ, আমার যেটা মনে হয় যে আমাদের এই প্র্যাকটিসটা করা দরকার, আস্তে আস্তে এন্ডিউরেন্স বিল্ডিং দরকার। কারণ হচ্ছে আমরা জিআরই তে একটা লম্বা সময়ের পরীক্ষা দিচ্ছি, আমরা আসলে এত লম্বা সময় এত ক্রিটিক্যাল থিঙ্কিং এর পরীক্ষা দিয়ে অভ্যস্ত না। মানে ইউনিভার্সিটিতে যেরকম পরীক্ষা দিই সেটা হচ্ছে কাইন্ড অফ কিছু হচ্ছে ক্রিয়েটিভ, কিছু হচ্ছে মুখস্থ টাইপ। তো এখানে আমরা ক্রিয়েটিভ চিন্তা ভাবনা করতেছি বা সবাই পার্টিসিপেট করতেছি, এটা কাইন্ড অফ একটা প্রিপারেশন। কিন্তু আসলে একদম আর্লি স্টেজে এটা একটু বেশি প্রেশার হয়ে যায়। তো আমরা ডিসিশন নিয়েছি যে আমরা এটা যেহেতু বেসিক কোর্স, আমি চেষ্টা করবো আর কি যেসব কনসেপ্ট একটু হায়ার লেভেলের ওইগুলো স্কিপ করে, স্কিপ করা বলতে যেটা বুঝাচ্ছি যারা মানে জিআরই দিবে অ্যাকচুয়ালি এবং হচ্ছে নেক্সট আমাদের অ্যাডভান্স কোর্সে পার্টিসিপেট করবে, তারা তো করতে পারবে। এবং আমরা চাচ্ছি না আর কি যে আসলে একটু বেশি ডিপে গিয়ে হচ্ছে এমন হয় যে আমাদের পার্টিসিপেন্টের সংখ্যা কমে যাক আর কি। হ্যাঁ আচ্ছা, আপনারা একটু কেউ বলেন তো কারা কারা হচ্ছে লাস্ট সেশনে ছিলেন কিন্তু অ্যাসাইনমেন্ট সাবমিট করেন না, একটু হ্যান্ড রেজ করেন। লাস্ট সেশনে ছিলেন কিন্তু অ্যাসাইনমেন্ট সাবমিট করেন নাই? সবাই করছে? যারা হচ্ছে সেশন মিস করে না, একটু কষ্ট করে ভিডিওটা দেখে নোট নিয়ে হচ্ছে অ্যাসাইনমেন্টটা সাবমিট করবেন আর কি। কারণ আমরা আসলে সেশন নেওয়া শেষে যেটা এক্সপেক্ট করি যে আপনারা কিছু শিখছেন, তো আপনাদের মানে রাইটিংটা দেখলে বোঝা যায় কি যে আপনি কিছু শিখছেন নাকি জাস্ট এখানে পার্টিসিপেট করলেন বা ক্লাসে জাস্ট জয়েন করছেন। তো আজকে কিছু মেন্টাল প্রিপারেশন দরকার আমাদের ম্যাথ পয়েন্ট সেকশন শুরু হওয়ার আগে। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল মানে মোস্ট ইম্পর্টেন্ট ফ্রম মাই সাইড, সেটা হচ্ছে যে আপনার মানে চোখের সাথে মনের সংযোগ থাকতে হবে। মানে আমি এখানে বোর্ডে লিখতেছি, আপনি যদি সেটা আপনার নিজের মনের সাথে কানেক্ট না করেন তাহলে যেটা হবে খালি দেখবেন যে কি কি লিখতেছি, হারিয়ে যাবে। তো এই জন্য পুরো আমি যেহেতু সেশন কমাই নিয়ে আসতেছি, 1.5 ঘন্টার মধ্যে শেষ করবো ইনশাল্লাহ। কিন্তু আপনাকে যেটা করতে হবে, যদি মনে হয় যে হ্যাঁ যে আমাদের একটা লম্বা সময় হয়ে গেছে, একটু ব্রেক দরকার, আপনি হচ্ছে একটা টেক্সট করতে পারেন এখানে যে হচ্ছে একটা ব্রেক হলে ভালো হয়, ইটস ওকে, ঠিক আছে। কিন্তু পুরো সময় জুড়ে আপনার মানে চোখের সাথে মনের সংযোগ থাকতে হবে, নাইলে হচ্ছে হারিয়ে যাবে এবং কয়েকদিন পর আপনাদেরকে খুঁজে পাওয়া যাবে। আমরা চাচ্ছি যে আমরা ম্যাক্সিমাম মানুষ এই কোর্সে থাকেন, আমরা বেশি অ্যাডভান্সে না যাই, কিন্তু আপনারা পুরো জিআরই প্রিপারেশনের জন্য আপনি নিজে নিজেও চাইলে প্রিপারেশন নিতে পারবেন এই কোর্সটা শেষে আর কি। অ্যাটলিস্ট সবাই যাতে, যারা অ্যাটলিস্ট প্রথম থেকে সেশন গুলোতে জয়েন করতে চায়, তারা যেন শেষ পর্যন্ত থাকে। এই জন্য আপনার যদি কোনো রিফ্লেকশন থাকে ফিল ফ্রি টু শেয়ার, এখানে মেসেজ দেন, গ্রুপে শেয়ার করেন। আর যদি মনে হয় যে এখানে একটু ডিফিকাল্টিস হচ্ছে, আমাদের জায়গা থেকে কোনো গ্যাপ আছে, ফিল ফ্রি টু শেয়ার, আমাকে বলেন বা সাজিদ ভাইকে বলেন বা যারা টিচিং টিমে আছে, জেমি আছে, যে কোনো কাউকে শেয়ার করেন যে এই সমস্যাটা আমার মনে হচ্ছে এটা চেঞ্জ করা উচিত। সো মুভিং ফরওয়ার্ড, আমি হচ্ছে আমার ভিডিওটা অফ করতেছি এবং হচ্ছে আজকের লেকচার শুরু করতেছি। আজকে আমাদের অ্যারিথমেটিক স্টার্ট করার কথা ছিল এবং সেটাই করব, কিন্তু তার আগে আমার কাছে মনে হয়েছে যে আমাদের কিছু বেসিক ফ্যামিলিয়ারিটি দরকার জিআরই কোয়ান্ট সেকশনের সাথে, আর হচ্ছে কিছু চিন্তা ভাবনা আর কি। আমরা অ্যাকচুয়ালি হোয়াট উড বি দ্য প্রবলেম সলভিং অ্যাপ্রোচ, আমরা আসলে কিভাবে আগাবো। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের জানা দরকার যে জিআরই কোয়ান্টে আসলে কত ধরনের কোয়েশ্চেন থাকে। কেউ কি বলতে পারেন জিআরই কোয়ান্টে হচ্ছে কোয়েশ্চেন টাইপ কত রকম হতে পারে, আপনাকে কত ভাবে কোয়েশ্চেনটা জিজ্ঞেস করতে পারেন?
তিন ধরনের কোশ্চেন যেটা মনে হচ্ছে যে প্রথম দুটা কোশ্চেন মানে দুইটা কোশ্চেনকে কাউন্ট করা হয় আর থার্ড নাম্বার কোশ্চেনটাকে হচ্ছে ইয়ে করা হয় না, কাউন্ট করা হয় না। একটা এক্সপেরিমেন্টাল কোশ্চেন থাকে, কোশ্চেনটা হচ্ছে আমরা বুঝতে পারি না, কিন্তু হচ্ছে সবগুলোরই ভালোভাবে মার্কিং মানে অ্যান্সার করতে হয় আর কি। আচ্ছা, মাই কোশ্চেন ওয়াজ নট অ্যাবাউট দ্য সেকশন, ইট ওয়াজ অ্যাবাউট দ্য কোশ্চেন টাইপস অফ কোয়ান্ট সেকশন। হ্যাঁ, মানে কোশ্চেন কোয়ান্ট সেকশনে আমাদেরকে কতভাবে কোশ্চেন আমাদেরকে কতভাবে ইভালুয়েট করা হয় আর কি, কতভাবে কোয়েশ্চেন করা হয়। ফার্স্ট অফ অল হচ্ছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, এটা হচ্ছে অলসো নোন অ্যাজ প্রবলেম সলভিং। সেকেন্ড কোয়েশ্চেন টাইপ হচ্ছে মাল্টিপল আনসার, থার্ড কোয়েশ্চেন টাইপ হচ্ছে নিউমেরিক এন্ট্রি, ফোর্থ কোয়েশ্চেন টাইপ হচ্ছে কোয়ান্টিটেটিভ কম্পারিজন। হ্যাঁ, ফার্স্ট নাম্বার যেটা সেটা ব্র্যাকেটের ভিতর কি লিখেছেন ঠিক বুঝতে পারছি না। যে এ কে এ মানে হচ্ছে অলসো নোন অ্যাজ প্রবলেম সলভিং, কোয়ান্টিটেটিভ কম্পারিজন। ওকে, তো ফার্স্ট অফ অল হচ্ছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, এটা সাথে আমরা ফ্যামিলিয়ার, কারণ ছোটবেলা থেকেই আমরা হচ্ছে এমসিকিউ সলভ করে আসতেছি, চারটা অপশন, এখান থেকে হচ্ছে আমাকে বেস্ট অপশনটা পিক করতে হয়। And it takes a problem solving of saying also known as second hot say multiple answer. Multiple answer hot say এরকম box দেয়া থাকবে, এটা থেকে আমরা বুঝতে পারবো যে এই question এর multiple answer আছে। Multiple answer আপনাকে একটা example দিয়ে যদি বলা হয় তাহলে আপনাকে একটা range বললো যে এই range এর বাইরে কোনটা, তো আপনি দেখলেন যে দুইটা answer option হচ্ছে এই range এর মানে বাইরে, then আপনাকে দুইটাই pick করতে হবে আর কি। হ্যাঁ, একটা pick করলে partial marking পাবেন না, দুইটাই pick করতে হবে। থার্ড কোয়েশ্চেন টাইপ হচ্ছে নিউমেরিক এন্ট্রি, আমরা যেরকম হচ্ছে লাইক আমাদের ছোটবেলা থেকে যেরকম ম্যাথ করে আসতাম আমাদেরকে একটা আনসারই করতে হইতো, কিন্তু এখানে আপনাকে শুধু আনসারটা জানতে চাবে, মানে একটা ট্রায়াঙ্গেল আপনাকে এরিয়া বের করতে বললো, তো আপনাকে এরিয়াটা লিখে দিতে হবে। থার্ড ইস নিউমেরিক এন্ট্রি করতে হবে, মানে আপনাকে আপনার পিসি যে নোট প্যাড আপনার হচ্ছে কিপ্যাড, যেটা কিপ্যাডে হচ্ছে না যে নাম্বার প্যাড, নাম্বার প্যাড গুলো থেকে হচ্ছে নাম্বারটা এন্ট্রি করতে হবে। অ্যান্ড ফোর্থ হচ্ছে কোয়ান্টিটেটিভ কম্পারিজন কোয়েশ্চেন, এটা জিআর এর ইউনিক কোয়েশ্চেন টাইপ, এখানে হচ্ছে আপনাকে এ বি এভাবে দেয়া থাকবে। এখানে হচ্ছে চারটা অপশন বলতে কি বোঝায়, এখানে একটা কোয়ান্টিটি দেয়া আছে, এখানে একটা কোয়ান্টিটি দেয়া আছে, এ বলতে বোঝায় এ ইজ গ্রেটার, মানে কোয়ান্টিটি এ ইজ গ্রেটার, আনসার অপশন এ বলতে বোঝায় কোয়ান্টিটি এ ইজ গ্রেটার, আনসার অপশন বি বলতে বোঝায় কোয়ান্টিটি বি ইজ গ্রেটার, আনসার অপশন সি বলতে বোঝায় টু কোয়ান্টিটিস আর ইকুয়াল, দুইটা কোয়ান্টিটি সমান, আনসার অপশন ডি বলতে বোঝায় আনসার ক্যান নট বি ডিটারমাইন্ড ফ্রম গিভেন ইনফরমেশন। এটা বলতে কি বোঝায়, ধরেন আপনি যখন প্রবলেমটা সলভ করতেছেন এক ক্ষেত্রে দেখতেছেন যে এ ইজ গ্রেটার দেন বি, আবার দেখছেন আরেকটা ক্ষেত্রে দেখতেছেন বি ইজ গ্রেটার দেন এ, তখন আপনি ডিসিশন নিতে পারলেন যে হচ্ছে আনসার অপশন হবে ডি, অথবা এমন হতে পারে যে আপনি পেলেন একবার এ ইজ ইকাল টু বি, আবার পেলেন এ ইজ গ্রেটার দেন বি, অথবা বি ইজ গ্রেটার দেন এ, তো এখান থেকে আপনি ডিসিশন নিতে পারলেন যে আপনার এ বি সি তিনটার কোনোটাই হবে না, দ্যাট মিনস আনসার অপশন ডি। এটা যেটা বোঝায় যে হচ্ছে আনসার ক্যান নট বি ডিটারমাইন্ড ফ্রম দ্য গিভেন ইনফরমেশন। কোন কোয়েশ্চেন এ পর্যন্ত? অপশন নাইন, নাইন বলো তো কয় টাইপের কোয়েশ্চেন? আরেকবার, আচ্ছা ঠিক আছে, শিওর। ফার্স্ট অফ অল মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, এটা হচ্ছে অলসো নোন অ্যাজ প্রবলেম সলভিং, এটা আমাদের ছোটবেলা থেকে আমরা যেরকম এমসিকিউ সলভ করে আসি ওই রকম কোয়েশ্চেনই, আপনাকে একটা ম্যাথ দিলো সেখানে চারটে অপশন থাকবে, চারটে অপশন থেকে আপনি হচ্ছে ম্যাথটা সলভ করে বেস্ট অপশনটা পিক করে দেবেন। মাল্টিপল চয়েস কোয়েশ্চেন কম্পারিজনটা বলছিলাম, কোয়ান্টিটি কম্পারিজন কিন্তু এবিসিটি বুঝালেন, প্রত্যেকটা অপশন কি বুঝাচ্ছে আরেকবার রিপিট করেন ভাই। সেক্ষেত্রে কি মার্কস পাবো?
না 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 পার্সিয়াল মার্কিং নাই, ইউ হ্যাভ টু পিক দ্য অল কারেক্ট অপশনস। হ্যাঁ আচ্ছা, তন্নির কোশ্চেন তো ক্লিয়ার, ওদের আপনি জিজ্ঞেস করছে যে এ এন্ড বি কোয়ান্টিটেটিভ কম্পারিজন কোশ্চেন, যেটা হচ্ছে কিউসি বলা হয়। আমরা আমরা একটা সেশন নেওয়ার চেষ্টা করবো যে মানে কিউসি প্রবলেম সলভিং স্ট্র্যাটেজি। হ্যাঁ এখন সরি কোয়ান্টিটি মানে আনসার অপশন এ বলতে বোঝায় ধরেন এখানে একটা কোয়ান্টিটি দেওয়া আছে, ফর ইনস্ট্যান্স একটা অ্যাঙ্গেল এক্স, এখানে একটা ভ্যালু দেওয়া আছে 30 ডিগ্রি। সো আপনি এক্স এর ভ্যালু ধরেন পেলেন হচ্ছে 40 ডিগ্রি, ঠিক আছে, তাহলে আপনি বুঝলেন যে এক্স ইজ বেটার দেন হচ্ছে 30 ডিগ্রি, দ্যাট মিনস এ ইজ বেটার দেন বি, দ্যাট মিনস আনসার অপশন হবে এ। এখন ধরেন আপনি এক্স এর ভ্যালু পাইলেন হচ্ছে 20, দ্যাট মিনস বি ইজ বেটার দেন এ, দ্যাট মিনস আনসার অপশন হবে বি। হতে পারে আপনি এক্স এর ভ্যালু মানে অ্যাঙ্গেলের মান পেলেন 30, দেন আনসার অপশন হবে সি। ব্যাপারটা হলো এমন হলো যে আপনি একবার পেলেন হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 20, আবার পেলেন এক্স ইজ ইকুয়াল টু 40। তো এক ক্ষেত্রে এক্স ইজ গ্রেটার দেন বি, দ্যাট মিনস 30 ডিগ্রি, আর এক ক্ষেত্রে এক্স ইজ লেস দেন 30 ডিগ্রি, আর এক ক্ষেত্রে এক্স ইজ গ্রেটার দেন 30 ডিগ্রি, দ্যাট মিনস আনসার অপশন বি। তো এটা বলতে বোঝাচ্ছে যে আনসার ক্যান নট বি ডিটারমাইন্ড ফ্রম গিভেন ইনফরমেশন। ক্লিয়ার তো তাই না আপনি? হ্যাঁ এ বি ডি ক্লিয়ার, সি নাম্বারটা আমি বুঝতেছি না কি বুঝছেন, মানে দুইটা কোয়ান্টিটি সমান। আপনি যেটা বললেন যে 20 এই যে আমি এই যে এ এন্ড বি, হ্যাঁ এ হচ্ছে ধরলাম আমাকে আমি একটা ভ্যারিয়েবল ইউজ করতেছি এক্স, আর বি হচ্ছে এ হচ্ছে এক্স বি হচ্ছে 30। তো আমি হচ্ছে একটা ট্রায়াঙ্গেল দেয়া আছে এরকম, এই ট্রায়াঙ্গেলে ফর ইনস্ট্যান্স এটা হচ্ছে এক্স, আমাকে হচ্ছে ভ্যালু দেয়া আছে, এখান থেকে আমি হচ্ছে এক্স এর ভ্যালু বের করলাম, এক্স এর ভ্যালু বের করে দেখলাম এক্স ইজ ইকুয়াল টু 30। এক্স ইজ ইকুয়াল টু 30 মিনস ওয়াট, এ এর মান যা বি এর মানও তা, তাই না? মানে এ এবং বি হচ্ছে পরস্পর সমান, এ এবং বি কোয়ান্টিটি এ এবং কোয়ান্টিটি বি পরস্পর সমান, এই কথাটাকেই বলা হয় আনসার অপশন সি। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। আর একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, মানে ডোন্ট হেজিটেট টু কোয়েশ্চেন, কিন্তু হচ্ছে আমরা চেষ্টা করবো আর কি প্রত্যেকদিন নিজেদের একটা মার্জিনাল ইমপ্রুভমেন্ট করতে। কারণ হচ্ছে আমি প্রথম দিন একটা ফিলোসফি, প্রথম দিন মনে হয় লাস্ট ক্লাস একটা ফিলোসফি বলছিলাম, তো আমরা এখানে একটা বিগার পারপাস নিয়ে কাজ করতেছি, মানে একটা গোল নিয়ে কাজ করতেছি। তো এটা কাইন্ড অফ অ্যাম্বিশিয়াস গোল হচ্ছে আমাদের বাংলাদেশে, আমরা বাংলাদেশ থেকে যারা আসলে পরীক্ষা দিই তাদের কাছে মনে হয় জিআরই খুব কঠিন পরীক্ষা, তো এখানে ভালো করাটা একটা অ্যাম্বিশিয়াস গোল। এরকম একটা অ্যাম্বিশিয়াস গোল অ্যাচিভ করতে গেলে মানে ইউ নিড মার্জিনাল ইমপ্রুভমেন্ট। মার্জিনাল ইমপ্রুভমেন্ট মিনস আপনি কতদিন হচ্ছে ক্লাসে যতটুকু পার্টিসিপেট করছেন বা যতটুকু শিখছেন ক্লাস থেকে, নেক্সট ক্লাসে আর একটু বেটার শিখবেন, কতদিন যতটুকু হচ্ছে কমপ্রিহেন্ড করছেন বা শুনছেন যে ক্যাপাসিটিতে, নেক্সট দিন তার থেকে আর একটু বেটার শুনবেন, তাহলে যেটা হবে মানে আমরা নিজেদের একটা ভালো লাগা কাজ করবে আর কি। মানে সাধারণত গতানুগতিক যেটা হয় ম্যাক্সিমাম, আমি অনেকদিন ধরে পড়াই, তো যেটা দেখা যায় যে মানে মানুষজন প্রথমে অনেক উৎসাহ উদ্দীপনা থেকে কিছুদিন পর হারায় যায়, এটা হারাবে না তখনই যখনই হচ্ছে আপনি আনন্দ খুঁজে পাবেন মানে প্রবলেম সলভিং এর মধ্যে ফার্স্ট অফ অল, সেকেন্ডলি হচ্ছে যখন আপনার মার্জিনাল ইমপ্রুভমেন্ট হবে মানে কন্টিনিউয়াস বেসিস ইমপ্রুভমেন্ট হবে। এন্ড গুড থিং ইজ লাইক আপনাদের অনেকের, আমি ম্যাক্সিমাম মানুষজনের আপনাদের লেকচার নোট দেখছি, আই এম রিয়েলি ইমপ্রেসড, আপনাদের অনেক ভালো লেকচার নোট দেন, অনেক ভালো। এবং হচ্ছে যাদের ক্ষেত্রে কিছু কিছু গ্যাপ আছে আমার কাছে মনে হয়েছে, সেটা হচ্ছে যে আপনাদের কমপ্রিহেনশন এবং লিসেনিং দুইটার মধ্যে হচ্ছে কি বলে আর একটু যদি আপনারা সিনক্রোনাইজ করতে পারেন আর কি, তাহলে আরো বেটার নোট নিতে পারবেন, বা আরো বেটার নোট নেয় মিনস ক্লাস থেকে আপনি আরো বেশি শিখতে পারতেছেন। তো এই জিনিসটা আর একটু প্র্যাকটিস করেন, কারণ এটা আপনি খেয়াল করবেন যখন আপনার টোফেল বা আইএলস এর লিসেনিং টেস্ট দিতে যাবেন, তখন দেখবেন যে আপনি জাস্ট এই ক্লাস লেকচারটা মনোযোগ দিয়ে শোনাটাই আপনাকে ওইখানে হচ্ছে ভালো স্কোর করতে হেল্প করবে, কোনো প্রিপারেশন নেওয়া ছাড়াই দেখবেন এটা আপনাকে হেল্প করবে। সুতরাং হচ্ছে এটা কন্টিনিউয়াস বেসিস ইমপ্রুভমেন্টের চেষ্টা করেন আর কি। দেখবেন যে লাস্ট সেশনে আমি যখন এক্সাম্পল গুলো বলছি, আপনারা যদি সবাই অ্যাসাইনমেন্ট গুলা দেখতে পারেন, দেখবেন কিছু কিছু মানুষ হচ্ছে আমার এক্সাম্পল গুলা লিখতে পারছে, কিছু কিছু মানুষ লিখতে পারে না। হোয়াট ডাজ ইট মিন, এটা বলতে বুঝা যায় এখানে কিছু মানুষের লিসেনিং স্কিল কম্পারেটিভলি বেটার, কিছু মানুষ মডারেট, কিছু মানুষ লো। তো আপনি যদি লো তে হন তাহলে আস্তে আস্তে চেষ্টা করেন মডারেট কিংবা মিডিয়াম লেভেলে যাইতে, অ্যাডভান্স হলে আর একটু ভালো হওয়ার চেষ্টা করেন, তাহলে আর কি ভালো লাগা কাজ করবে, মনে হবে না আসলেই কিছু একটা হচ্ছে, নাহলে মনে হবে যে আপনি এখানে জাস্ট দেখেই যাচ্ছেন, কিছু একটা দেখেই যাচ্ছেন।
আর যখন আমাদের বিশেষ করে কোয়ান্ট সেকশন থাকবে আর কি, আপনার হচ্ছে আমি যেটা বলতেছিলাম আমার স্যারের ফিলোসফি, সেটা হচ্ছে যে চক্ষুর সাথে আপনার মনের একটা সংযোগ থাকতে হবে, নাহলে আসলে খুব ভালো শিখতে পারবেন না। আচ্ছা, তো আমি হচ্ছে এখন জাস্ট বেসিক জিনিসপত্র গুলা কভার করার চেষ্টা করি, যেসব জিনিসপত্র আমাদের পরীক্ষার মানে প্রবলেম সলভিং এর ক্ষেত্রে দরকার। ফার্স্ট অফ অল হচ্ছে কিছু মেন্টাল ম্যাথ। মেন্টাল ম্যাথ বলার ইন্টেনশনটা হচ্ছে এরকম যে আসলে আমরা যখন সামনের দিকে আস্তে আস্তে আগাতে থাকবো, আমরা খেয়াল করবো যে আমাদের ফর্মুলার আসলে খুব বেশি কাজ নাই এখানে। আমাদেরকে যেটা করতে হয় যে প্রত্যেকটা প্রবলেমের ক্ষেত্রে বোঝার চেষ্টা করতে হয় যে এই প্রবলেমটার পিছনে লজিক টা কি, মানে উইচ পার্টিকুলার ম্যাথমেটিক্যাল লজিক গভর্নস দিস হচ্ছে প্রবলেম। তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল মানে খুব ডিপলি বোঝার চেষ্টা করতে হবে প্রবলেমটা কিভাবে হচ্ছে আমাকে অ্যাডজাস্ট করতেছে কিংবা আমি এটাকে কিভাবে অ্যাপ্রোচ করবো। সেকেন্ডলি হচ্ছে আপনার আর একটা জিনিস প্যারালালি ডেভেলপ করতে হবে আমাদের, সেটা হচ্ছে মেন্টাল ম্যাথ। আমি যখন ছোট ছিলাম 9-এ পড়তাম, তখন হচ্ছে আমি একটা বই পড়ছিলাম আমার বেস্ট ফ্রেন্ড এর কাছ থেকে ধার নিয়ে, ওই বইটার নাম হচ্ছে শর্টকাট ম্যাথ, এটা বাংলা অনুবাদে পাওয়া যায়। আমি জাস্ট যারা হচ্ছে আর কি ম্যাথ নিয়ে কিউরিয়াস তাদের জন্য বইটার নাম বলতেছি। এটা রাইটার হচ্ছে জেরার্ড ডব্লিউ, খুব সম্ভবত পিকে বা এরকম কিছু একটা, জেরার্ড ডব্লিউ এতটুকু মনে থাকলেই হবে, বাংলা অনুবাদও পাবেন। যাদের কাছে আর কি ম্যাথ মজা লাগে এবং যথেষ্ট সময় আছে, এই বইটা বাজার থেকে কিনে মাঝে মধ্যে ম্যাথের মানে শর্টকাট ম্যাথের ট্রিক গুলা শিখতে পারেন কিভাবে দ্রুত হচ্ছে ম্যাথ করা যায়। তো আমি হচ্ছে এখন কিছু কিছু জিনিস ডিসকাস করবো, এই কারণে ডিসকাস করবো কারণ হচ্ছে আমরা যখন প্রবলেম সলভ করবো তখন আমরা মেন্টাল ম্যাথ ইউজ করবো, কিন্তু আপনি যদি হচ্ছে প্যারালালি আগাইতে না পারেন তখন আপনি একটু মানে কি বলে পিছিয়ে পড়বেন আর কি। হ্যাঁ, তো ফার্স্ট অফ অল হচ্ছে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে কোনো একটা সংখ্যাকে 5 দ্বারা ভাগ করা। কিছু কিছু মানুষের কাছে এটা খুব ফ্যামিলিয়ার মনে হবে, কিন্তু কিছু কিছু মানুষ যেহেতু এখানে নতুন মানে এখানে অনেক ডাইভার্সিটি আছে, এই জন্য আপনি চিন্তা করেন আপনি অন্যকে হেল্প করতেছেন, একটা কনসেপ্ট আপনি জানলেও কনসেন্ট্রেট করার চেষ্টা করেন, এতে আপনার হয়তো আরো ইম্প্রুভমেন্ট হবে, আপনি কোনো ভ্যালু অ্যাড করতে পারবেন এখানে। আচ্ছা, কেউ একজন কোনো কোয়েশ্চেন করছে, ইফ আই এম উইক ইন ম্যাথ শুড আই রিড দিস, আই হ্যাভ টাইম? ইয়া, যারা হচ্ছে উইক তাদের এটা ইউজ করা উচিত। হ্যাঁ, এটা জাস্ট হচ্ছে একটা এক্সট্রা জিনিস আর কি, শর্টকাট ম্যাথ। হ্যাঁ, আপনি উইক হলে আরো বেশি পড়া উচিত, 630 কে আপনি 5 দিয়ে ভাগ করবেন। হ্যাঁ, এখন দেখেন আপনি কি করবেন, সাধারণত আমরা কি করি এরকম হচ্ছে চিন্তা করি 5 12 60, তারপর হচ্ছে 110 মানে হচ্ছে কত, 5 2 10, এরকম করে ছোটবেলার মতো ভাগ করি। কিন্তু এরকম করে ভাগ করতে গেলে যেটা হবে আপনার টাইম কিল হবে, কারণ আপনি প্রত্যেকটা ম্যাথ সেকশনে জিআরিতে কিরকম হয় একটা কোয়ান্ট একটা ভার্বাল, এরপর হচ্ছে হয়তো আবার একটা কোয়ান্ট একটা ভার্বাল আবার কোয়ান্ট, এখানে চারটার মার্কিং হয় একটা এক্সপেরিমেন্টাল সেকশন, কোয়ান্ট ভার্বাল যে কোনোটা এক্সপেরিমেন্টাল হতে পারে, কিন্তু হচ্ছে কি আপনার একটা কোয়ান্ট একটা ভার্বাল। সো ভার্বালের ক্ষেত্রে 20টা কোশ্চেন আপনি 30 মিনিট সময় পান এবং কোয়ান্টের ক্ষেত্রে 20টা কোশ্চেনে 35 মিনিট সময় পান। তো এখন আপনি গতানুগতিক ভাবে যেভাবে অঙ্ক করেন সেভাবে যদি অঙ্ক সলভ করেন তখন আপনার পরীক্ষা দেওয়া শেষে রিয়েলাইজেশন হবে যে আমি তো আরো অনেক অঙ্ক পারতাম কিন্তু আমি সেগুলো টাচ করতে পারিনি। এই জন্য আপনাকে হচ্ছে এই ধরনের মেন্টাল ম্যাথ কিছু ট্রিক ইউজ করাটা শিখতে হবে আর কি। হ্যাঁ, তো 630 কে যদি আমরা 5 দিয়ে ভাগ করতে চাই আমরা হচ্ছে এটাকে ডাবল করে নিতে পারি। হ্যাঁ, ডাবল করাটা কম্পারেটিভলি আমাদের জন্য সহজ, কারণ কি আমরা হচ্ছে এটাকে যদি ডাবল করি মনে মনেই করতে পারি 6 2 12, 30 2 60, ঠিক আছে। তারপর এটা যদি আমরা 10 দিয়ে ভাগ করি তখন হচ্ছে 126। এখন আপনি হচ্ছে টাইম মেজার করেন যে আপনি ছোটবেলার মতো এখানে যদি 630 কে 5 দিয়ে ভাগ করতেন তাহলে আপনার কি সময় লাগে, কি পরিমাণ সময় লাগে, 5 12 60 এরকম, বা কেউ যদি চান আরো ছোট থেকে শুরু করতে পারেন 5 1 5, তারপর হচ্ছে এখানে 13 আসবে, 5 2 10, তারপর হচ্ছে আবার হচ্ছে 30 মানে হচ্ছে 5 6 30, 1 2 6। তো আপনি টাইম কাল হিসাব করেন কত সেকেন্ড লাগছে। এখন আমি আপনাকে বললাম না আপনি এইসব জিনিস কিছু করার দরকার নাই, জাস্ট এটাকে ডাবল করেন 1260 হলো, তারপর এটাকে 10 দিয়ে ভাগ করেন, 10 দিয়ে ভাগ মানে কি শূন্যটা বাদ যাবে, 1 2 6, তাহলে দেখেন আপনার কি পরিমাণ মানে এখানে 10 সেকেন্ড টাইম সেভ করতে পারছেন মানে ইটস মানে হিউজ। আচ্ছা, কেউ একজন হচ্ছে এখন আমাকে এক্সপ্লেইন করবেন যে আমি 5 দিয়ে কোন সংখ্যাকে এরকম ডিভাইড করার যে স্ট্র্যাটেজিটা বললাম সেটা আসলে কি। রায়ান রহমান রাবি ভাই আপনি বলেন। জি ভাইয়া, আই এম সরি। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আমার নাম রাবি ভাইয়া। আচ্ছা ঠিক আছে আপু, বলেন। সরি। হ্যাঁ আচ্ছা, না না সমস্যা নেই ভাই।
আচ্ছা, এখানে হলো 6:30 কে 5 দিয়ে ভাগ করতে আমাদের টাইম লাগবে, আমরা জাস্ট এটাকে 2 আমরা দিয়ে আস্ক অ্যাবাউট গুণ দ্য করে, প্রসেস, মানে হোয়াট ইজ দ্য প্রসেস হ্যাঁ 2 টা দিয়ে গুণ করে 10 দিয়ে ভাগ করে দিব আর কি, এটি দিয়ে ভাগ করে জাস্ট মানে দিব। জিরোটা বাদ দিয়ে দিচ্ছি। ওকে, এখন দেখেন হচ্ছে আপনি যখন কোনো সংখ্যা স্কয়ার করতে যাব, স্কয়ার করার ক্ষেত্রে হচ্ছে ধরেন 40, 50, 60, 70, 80, মানে এগুলো স্কয়ার করা কম্পারেটিভলি ইজি, তাই না? মানে হচ্ছে 40, দ্যাট মিনস 4 16, তারপর 2টা শূন্য হবে, তারপর হচ্ছে 5 5 25, 2টা ডাবল শূন্য, তারপর হচ্ছে 6 6 36, ডাবল শূন্য, 7 7 49, ডাবল শূন্য, 8 8 64, ডাবল শূন্য, এগুলো কম্পারেটিভলি ইজি। কিন্তু প্রবলেমটা কখন হয়? প্রবলেমটা হচ্ছে হয় যদি হচ্ছে আমি আপনাকে এরকম একটা জিনিস করতে দিই, ধরেন হচ্ছে ৩৫ স্কয়ার, আচ্ছা 35 স্কয়ার, এটা কি করা যায়? কেউ কেউ বলতে পারেন যে আমি হচ্ছে নর্মালি এটাকে 35 × 35 এরকম করে গুণ না করে কোনো ভাবে কি দুটো এটা সলভ করতে পারি কিনা? 30 স্কয়ার যোগ 5 স্কয়ার, সরি ভাই, 30 স্কয়ার আর 5 স্কয়ার যোগ করলেই হয়ে যায়। আচ্ছা, একটা অপশন বলছে যে 35 স্কয়ার, মানে হচ্ছে 30 স্কয়ার প্লাস 5 স্কয়ার। আচ্ছা, তো 30 স্কয়ার করলে কত আসে? 900। 5 স্কয়ার করলে 25। আসলে কি 35 স্কয়ার এটা হবে না ভাই, এটা প্লাস 2 × 30 × 5 দিতে হবে আবার ভাই। 5 স্কয়ার করে তারপরে 3 প্লাস 4, মানে 3 × 4 করলে যা হয় সেটা একই রেজাল্ট আসে। 5 স্কয়ার, হ্যাঁ, তাহলে মানে যিনি বলতে চাচ্ছেন এই এটা হচ্ছে 35 স্কয়ার কে আমরা যদি হচ্ছে এরকম একটা সংখ্যা স্কয়ার করতে চাই, তখন হচ্ছে যেটা করা যায় সেটা হচ্ছে যে মানে 5 স্কয়ার মানে তো 25, শেষে 25 হবে সেটা আমরা জানি, আর 3 এর পরবর্তী যে ডিজিটটা মানে হচ্ছে 4, 3 × 4 মানে হচ্ছে 3 × 12। আচ্ছা, আমি হচ্ছে সবাই তো বুঝছেন আশা করি, কেউ না বুঝলে হাত তুলুন, কেউ স্ট্র্যাটেজিটা না বুঝলে হাত তুলুন। আমি বলছি যে এরকম একটা সংখ্যা 5 দিয়ে শেষ হয় এমন কোন সংখ্যাকে স্কয়ার করার স্ট্র্যাটেজি কি, শর্টকাট কি? সেটা হচ্ছে ফার্স্ট অফ অল 5 স্কয়ার, দ্যাট মিন্স এইটার বর্গমূল হচ্ছে 25 দিয়ে শেষ হবে, তাই না? তো আপনি 5 স্কয়ারের জন্য এখানে 25 লিখলেন। তারপর বললাম এই যে যেটা হচ্ছে আপনার ছোটবেলায় পড়ে আসলেন না, একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক, আমি বাংলায় বলি তাহলে বুঝতে সুবিধা। আস্তে আস্তে আমি যখন সামনের দিকে আগাবো আমি বাংলা শব্দগুলো কম ব্যবহার করবো। আপনি যখন ল, ভর, ট্রায়াঙ্গেলের লম্ব, ভূমি, অতিভু, যেগুলো প্রথম দিকে একটু একটু বাংলা বলবো, কিন্তু আস্তে আস্তে সামনের দিকে আগাইতে আগাইতে বাংলা শব্দ আস্তে আস্তে মানে ব্যবহার কম করবো। সুতরাং এই টার্ম গুলা বললে আস্তে আস্তে আপনারা মনে রাখার চেষ্টা করবেন নাকি এবং নোট নেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, 5 স্কয়ার মানে হচ্ছে 25, তারপর বললাম যে 3 দশক স্থানীয় অঙ্ক যেভাবে আপনারা করতেন, তো 3 এর পরবর্তী সংখ্যা কি? 4, 3 × 4 = 12 পাইছি। আমি আর একটা সংখ্যা দেখাই, 5 = 25 স্কয়ার, ঠিক আছে? তাহলে আপনি কি করবেন, 5 5 = 25, তারপর 2 × 3 মানে হচ্ছে 6, মানে এই যে এই অঙ্কটা এর পরের যে ডিজিট মানে 2 এর পরের ডিজিট কত? 3, 2 এর সাথে 3 গুণ করে যেটা হবে সেটা হচ্ছে আমরা এই 25 এর সামনে বসাবো। 5 দিয়ে কোন সংখ্যা শেষ, সেম প্রসেস, লাইক এটা হচ্ছে দুটাই হচ্ছে ওড নাম্বার পাচ্ছি, লাইক আমরা যদি 26 চিন্তা করি অথবা 30, তাহলে না, এটা শুধুমাত্র 5 দিয়ে যে কোন অঙ্ক মানে সংখ্যা শেষ হয় তার জন্য প্রযোজ্য। ভাই ডিজিট যদি বেশি হয় 2 এর থেকে, সেক্ষেত্রে 2 এর থেকে যদি বেশি হয়, আচ্ছা এটা আমরা একটু সামনে দেখাবো। হ্যাঁ, এখন এর আগে আমি ধরি যে হচ্ছে কোন একজনকে, তিনি হচ্ছে আমাকে 65 কে করে দিব, মেহেদি হাসান ভাই আপনি বলেন। ভাই 65, 65 স্কয়ার, হ্যাঁ 5 5 স্কয়ার করলে হচ্ছে 25, এবং 6 × 7 হচ্ছে 42, তাহলে 4225। আচ্ছা, এখন কারো কোনো কনফিউশন আছে? 2 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যা যেটা 5 দিয়ে শেষ হয় সেটা বর্গমূল করার স্ট্র্যাটেজি, হ্যাঁ, কারো কনফিউশন থাকলে হাত তুলেন। গুড, সো মুভিং ফরওয়ার্ড। একবার একটু বলবেন। আচ্ছা, সো হচ্ছে
হ্যালো হ্যাঁ হ্যাঁ শুনছি আমি আরেকবার বলতেছি সো 75 স্কয়ার তাহলে আমি বললাম কি 5 দিয়ে কোনো সংখ্যা যদি শেষ হয় তাহলে তার বর্গমূল অবশ্যই শেষে 25 থাকবে এরপর এই যে 7 আমরা কি করব 7 এর পরবর্তী শেষ যে সংখ্যা 7টা হচ্ছে 56 মানে কি করলাম জাস্ট হচ্ছে এই 5 স্কয়ার থেকে 25 পেলাম আর এর আগে দুইটা সংখ্যা পাওয়ার জন্য আমি 7 গুণন 8 করছি 7 তো এখানে 7ই আছে তার পরবর্তী যে ডিজিট সেই ডিজিটটার সাথে এই ডিজিটটা গুণ করছি 7 গুণন 8 7 56 আচ্ছা যিনি হচ্ছে একটু আগে আরেকবার বলতে বলছেন তুমি এখন আমাকে বলেন তো 85 স্কয়ার সমান কত আমি একটু আচ্ছা লাস্টে হচ্ছে বলেন আপনি এখন বলেন যে 85 স্কয়ার সমান কত আচ্ছা এটা হচ্ছে এখনো কেউ আছেন কনফিউশন আছে আশা করি নাই আপনাদেরকে যেটা করতে হবে আজকে প্রথম দিন হিসেবে একটু ধীরে ধীরে যাচ্ছি সামনে কিন্তু এত ধীরে যাওয়া সম্ভব হবে না কারণ আমরা প্রতিদিন একটা একটা করে চ্যাপ্টার শেষ করে ফেলবো সুতরাং হচ্ছে আপনাদেরকে একটু মানে যারা আর কি এই বছর পরীক্ষা দিবেন তাদের ক্ষেত্রে আমার পার্সোনাল জায়গা থেকে সাজেশন হচ্ছে প্রতিদিন ভিডিও গুলার পাশাপাশি 5 পাউন্ড থেকে পুরো চ্যাপ্টারটাই করে আসুন যেগুলো সমস্যা থাকবে একটু বলেন অ্যাড্রেস করা সম্ভব হলে আমি করবো না সম্ভব হলে আপনারা গ্রুপে পোস্ট করেন সাজিদ ভাই আমি কিংবা যে কোনো একজন বা আপনাদের অন্য কেউ একজন সলভ করে দিবে আর কি নেক্সট দিন থেকে মানে ভিডিও গুলার পাশাপাশি 5 পাউন্ডের ম্যাথ সলভ করে আসতে হবে এখন কেউ যদি বলে না আমি আসলে অনেক পরে পরীক্ষা দিব আমার অত টাইম নাই তখন আমরা কাউকে এখানে বাউন্ড করতেছি না কিন্তু আসলে ডিআরই সবাই প্রোঅ্যাক্টিভলি দেই আমরা আশা করবো আর কি সবাই করবো আর এই স্পিডের ক্ষেত্রে আমি আরো দ্রুত যাবো আর কি মানে প্রথম দিকে বিধায় আমি তার চেষ্টা করতেছি সবাই যাতে জিনিসটা বুঝতে পারে আচ্ছা এরপর হচ্ছে অনেক কেউ যেন আমাকে কোয়েশ্চেন করছিল যদি ডাবল ডিজিট হয় তাহলে হচ্ছে 115 তখন কি হবে তখন কি হবে বলো কেউ কে বলতে পারে যদি ডাবল সি কোন সরি সরি স্যার ভাই ওই আগের প্রসেসটা হচ্ছে 25 আর এখানে 133 25 এরকম আগের প্রসেসটা ফলো করতেছি আর কি মানে কি করতেছ 11 টু 12 করতেছ 11 টু 12 হলে কত হয় 132 3 কই পাইলাম তাহলে হচ্ছে 132 ইনটু 25 তার মানে হচ্ছে আপনি যেটা বুঝবেন সেটা হচ্ছে এটা তিন অঙ্ক বসে সংখ্যা হয় তখন অ্যাপ্লিকেবল এখন আমি বাসায় বসে বসে এক্সপেরিমেন্ট করবেন চার অঙ্ক পাঁচ অঙ্ক ছয় অঙ্কের ক্ষেত্রে কি হয় ঠিক আছে সো হচ্ছে আম ডান উইথ হচ্ছে যদি কোনো সংখ্যা 5 দিয়ে শেষ হয় তাহলে সেটা বর্গমূল করার সিস্টেম কি ফার্স্ট অফ অল এর আগে আমরা শিখছি যদি কোনো সংখ্যা কে আমরা 5 দিয়ে ভাগ করতে হয় সেটা ভাগ করার দ্রুত পদ্ধতি কি এখন হচ্ছে আমরা একটু সামনে যদি আগাই যে হচ্ছে যে কোনো একটা সংখ্যা সেটার বর্গমূল কিভাবে বের করা যায় ধরেন হচ্ছে দুইটা অ্যাডজাসেন্ট স্কোয়ার নিই আমরা ধরেন 7 স্কোয়ার 7 স্কোয়ার মানে হচ্ছে 49 8 স্কোয়ার মানে হচ্ছে 64 এখন একটা জিনিস চিন্তা করেন একটু মনোযোগ দিয়ে শুনতে হবে হ্যাঁ যারা হচ্ছে ক্লাসের সময় মেসেঞ্জার টেসেঞ্জার অন রাখেন কিংবা অন্য কোনো কাজ করেন তাদের ক্ষেত্রে আসলে একটু রিগ্রেট আমার পার্সোনাল জায়গা থেকে কারণ আপনি হয়তো কিছু কিছু জিনিস শিখবেন কিন্তু কিছু কিছু জায়গা আমি হুট করে একটা কোয়েশ্চন করবো এটা পুরো ক্লাসের জন্য আপনি কিছুটা কাইন্ড অফ ডিস্টার্বিং হয়ে যাবেন আর কি হ্যাঁ তো দেখেন 7 স্কোয়ার প্লাস হচ্ছে মানে আমরা 49 থেকে 64 যেতে চাই যাওয়ার জন্য কি করতে হচ্ছে সেটা একটু চিন্তা ভাবনা করে দেখতেছি হ্যাঁ সো 7 স্কোয়ার প্লাস হচ্ছে এখানে দেখেন 1 এখানে 4 দ্যাট মিন্স 15 তাই না সো 15 পাইতে হলে আমাদের কি করতে হয় 7 প্লাস 8 করতে হয় তাহলে আমি একটা জিনিস মানে ইনভেস্টিগেট করে দেখলাম যদি হচ্ছে কোনো সংখ্যা 7 স্কোয়ার এটার বর্গমূল আমি জানি 49 কিন্তু 8 স্কোয়ার মানে কত আমি জানি না কিন্তু হচ্ছে আমি কি করলাম আমি বললাম যে আমি একটা প্যাটার্ন খুঁজে পাইছি প্যাটার্নটা কিরকম যে 49 এটার সাথে যে সংখ্যাটাকে বর্গমূল করে সরি বর্গ করে বা স্কোয়ার করে এই সংখ্যাটা পাইছি সেইটা প্লাস তার পরের ডিজিটটা যোগ করলে এর পরবর্তী সংখ্যার বর্গমূল সরি বর্গ পাওয়া যায় বা স্কোয়ার পাওয়া যায়
কি বললাম যে আমি আরেকটা দেখাই, ধরেন হচ্ছে 8 স্কয়ার আর হচ্ছে 8 স্কয়ার মানে হচ্ছে 64, ঠিক আছে? তো এখন আমি কি বললাম, আমি একটা কাজ করে দেখি যে এই 64 এর সাথে 8 এবং তার পরবর্তী সংখ্যা 9 যোগ করি, যোগ করলে কত পাই দেখি, 8 প্লাস 9 দ্যাট মিন্স 17, 17 প্লাস 64 দ্যাট মিন্স 81 মানে কি 9 স্কয়ার। তো আমি আপনাদেরকে যেটা বোঝানোর চেষ্টা করতেছি যেটা হচ্ছে আই হ্যাভ ফাউন্ড এ প্যাটার্ন, আমি একটা প্যাটার্ন খুঁজে পেয়েছি। প্যাটার্নটা কি, যে কোনো একটা সংখ্যার, ধরেন আপনাকে আমি বললাম ছোটবেলায় আপনি যতটুকু নাম তাম মুখস্থ করছেন, হ্যাঁ কত বুঝলেন নাম তাম মুখস্থ, ধরে নিলাম যে আপনি ছোটবেলায় আমাদেরকে 12, 13, 14, আচ্ছা 13 পর্যন্ত মনে করেন আপনার, আমি বিশ্বাস করে নিলাম যে আপনার 13 পর্যন্ত মুখস্থ আছে। তো আপনি বললেন যে 13 স্কোয়ার দ্যাট মিন্স 169, কিন্তু আপনার কোনো কাজে 14 স্কোয়ার জানা দরকার, কিন্তু আপনি 14 স্কোয়ার জানেন না, কিন্তু আমি বললাম যে আপনার এটা জানা লাগবে না, মানে মুখস্থ থাকা জরুরি না। আপনি কি করতে পারবেন, 169 প্লাস 13 প্লাস 14 ইজ ইকুয়াল টু হচ্ছে 14 স্কোয়ার। দেখেন বিশ্বাস না হলে মিলে দেখি আমরা, 14 প্লাস 13 দ্যাট মিন্স 27, 27 প্লাস 169 দ্যাট মিন্স হচ্ছে 196, আপনি দেখেন 14 স্কোয়ার মানে 196। ইজ দেয়ার এনিওয়ান, কেউ বুঝেন নাই যে আমি আপনাদেরকে কি বুঝাইতে চাইছি, না বুঝে থাকলে হাত তুলুন। এখানে কেউ কেউ আছেন যে আমি যেটা বুঝাইতে চাইছি বুঝেন নাই, হাত তুলেন। ও নাইস, আপনার তো আস্তে আস্তে অনেক উন্নতি হচ্ছে, অনেক অনেক ধন্যবাদ কোঅপারেট করার জন্য। তাহলে হচ্ছে দেখেন এই জিনিসটাকে আমি এটা এখন আমরা ম্যাথমেটিক্স এ কি করি, ঠিক আছে, ইফ ইউ আর ম্যাথমেটিশিয়ান যদি হন তাহলে আপনার কাজ হচ্ছে এই প্যাটার্ন গুলাকে ম্যাথমেটিক্যাল সিম্বল এর মাধ্যমে একটা ফর্মুলা দাঁড় করাই দিবেন, যে ফর্মুলাটা হচ্ছে আমরা নানা কাজে ইউজ করবো। কিন্তু আমাদের জিআরিতে হচ্ছে যারা বেশি মাত্রায় ফর্মুলার উপর রিলাই করে তাদেরকে ইটিএস পানিশমেন্ট দিই, ঠিক আছে, পরীক্ষা হলে বা সবসময় আপনি একটা যদি ইটিএস এর পাওয়ার প্রেপ দেন তাহলে বুঝতে পারবেন। তাহলে আমরা তাও কি করবো, প্যাটার্ন গুলাকে নিজের ব্রেইনের মধ্যে একটু মানে আটকে রাখার জন্য কোনো একটা জিনিসকে লিখে রাখতে পারি। ধরেন আমি দেখলাম কি যে এটাকে আমি যদি এভাবে করে লিখি যে এটাকে ধরলাম হচ্ছে এন স্কোয়ার, কারণ 13 স্কোয়ার, এন স্কোয়ার প্লাস এন, এই যে এন আবার এন এর চাইতে এক বেশি, মানে এন প্লাস ওয়ান ইজ ইকাল টু এন প্লাস ওয়ান হোল স্কোয়ার। এটা তো আমি 13 স্কোয়ার থেকেই পাইছি, তাই না? তো 13 স্কোয়ারকে আমি ধরলাম এন, 13 স্কোয়ারকে এন ধরি নাই, মানে হচ্ছে 13 কে এন ধরলাম, তাহলে 13 স্কোয়ার মানে এন স্কোয়ার প্লাস এন প্লাস এন প্লাস ওয়ান ইজ ইকাল টু এন প্লাস ওয়ান হোল স্কোয়ার। তাহলে দেখেন কোনো একটা সংখ্যার স্কোয়ার আপনি জানেন, ধরেন আপনি জানেন যে 25 25 625, হ্যাঁ 25 স্কোয়ার সমান জানেন হচ্ছে 625। তো এখন হচ্ছে আদি বা 46, আপনি বলেন যে 26 স্কোয়ার সমান কত? 25 স্কয়ার প্লাস 25 প্লাস 26 করলে আমি 26 স্কয়ার পাবো। সরি আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম, ওটা ফোন আসছিল। এখন বলেন যে 26 স্কয়ার সমান কত? 25 স্কয়ার প্লাস 25 প্লাস 26 কত হলো তাহলে? 625 তাহলে মানে আপনারা যেটা করবেন, আমি পার্সোনালি যেটা করি 6 6 7 6 6 7 6। আচ্ছা এখনো কি এখানে কেউ আছেন যে হচ্ছে বুঝেন নাই আমরা কি করতেছি? আশা করি কেউ নাই, আচ্ছা থাকলেও সমস্যা নাই, তাও আমি আরেকটু টেস্ট করি একজনকে। তো ধরেন হচ্ছে আমি জানি কত জানি, 20 স্কোয়ার সমান হচ্ছে 400, তো আমাকে বলতে হবে 21 স্কোয়ার সমান কত? নিতুল বলো তো, মার্গু বা কামরিন নিতুল। আচ্ছা আমাদের এখানে একই নামে অনেকেই আছে, তো আমি কাউকে যদি আমার সিনিয়র কিন্তু ভুল বসে যদি নাম ধরে অ্যাড্রেস করে থাকি আমি সরি। হ্যাঁ এখানে হচ্ছে 20 স্কয়ার যেটা 400 প্লাস হচ্ছে 20 প্লাস 21, এটা দিলে 21 স্কয়ার পাওয়া যাবে। আমাদের কি n প্লাস
ছিল যেন n প্লাস n প্লাস 1 ছিল না তাহলে 21 প্লাস 22 এরকম না জি জি তাহলে হচ্ছে 20 প্লাস 21 না 21 প্লাস 22 দ্যাট মিন্স হচ্ছে এটা 43 or 43 তো কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে একটা ব্যাকওয়ার্ড যেতে হবে কি রকম লাইক 69 স্কয়ার আচ্ছা এখন আমি তো 69 স্কয়ার জানি না ঠিক আছে কিন্তু হচ্ছে আমি কিন্তু 70 স্কয়ার জানি একটু ভুল লিখছেন 20 plus 21 এটা ভালো যে আপনাদের ব্রেন এখানে খুব ভালো কাজ করছে দ্যাট মিন্স ম্যাক্সিমাম মানুষ যদি বুঝছেন এখন বলেন তাহলে 69 স্কয়ার সমান কি করব আমরা 69 স্কয়ার সমান এই 70 মাইনাস 69 তাহলে আমি আর একটি স্পিড আগাইতে পারবো সামনে এ পর্যন্ত তো কারো কোনো সমস্যা নাই তাই না তো এখন হচ্ছে কিছু বেসিক জিনিসপত্র যে আমাদের ক্ষেত্রে আমরা যখন সামনে আগাবো আর কি তখন হচ্ছে আপনারা চেষ্টা করবেন যে মানে একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে ভুলগুলা থেকে শেখা হ্যাঁ যে এই জন্য আমি যেটা সাজেস্ট করতে পারি সেটা হচ্ছে আপনারা একটা খাতা বা একটা ছোটখাটো নোটপ্যাড ডায়েরির মতো রাখতে পারেন যেখানে আপনার এরর লগগুলো লিখবেন হ্যাঁ তো আপনার মানে কি বলে একটা নিজের পুরো একটা চ্যালেঞ্জ থাকবে এরকম যে আমি সেম মিস্টেকটা আবার করব না একটা ভুল করছেন আপনি সেই ভুলটা আবার করবেন না তো এইটা যদি আপনি করতে পারেন দেখবেন যে আপনার হচ্ছে মানে কন্টিনিউয়াস বেসিস হচ্ছে ইমপ্রুভমেন্ট হচ্ছে এবং এখন আমি কয়েকটা জিনিস একটু বলি যে কোন কোন জায়গা থেকে আমাদের প্রবলেম হয় আর কি হ্যাঁ আমরা আসলে কেন ভুলগুলো করি তো ভুল আসলে দুই রকম হতে পারে কারণ আমরা এখন থেকে হচ্ছে রেগুলার বেসিস একটা করে হচ্ছে চ্যাপ্টার সলভ করে চলে যাব সুতরাং আপনি যদি নিজেকে সময় না দেন এবং আপনি একটু নিজেকে নিজে অ্যাসেসমেন্ট না করেন তাহলে কিন্তু আপনার লার্নিংসটা হচ্ছে মডারেট লেভেলে থেকে যাবে কিন্তু আপনি যদি হচ্ছে অ্যাসেসমেন্ট করেন তাহলে কন্টিনিউয়াস বেসিস ইমপ্রুভমেন্ট হবে আর কি আচ্ছা ফার্স্ট অফ অল আমি আগে বলে নিয়েছিলাম যে একটা আসলে প্রত্যেকটা ম্যাথমেটিক্যাল সিচুয়েশনের মানে প্রত্যেকটা প্রবলেমের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কোন একটা এটা একটা ম্যাথমেটিক্যাল সিচুয়েশন যেটা হচ্ছে আমাকে কি বলে প্রবলেমটা সলভ করে আমাকে স্ট্র্যাটেজিটা খুঁজে বের করতে হবে আমি একটা জিনিস বলতে পারি আমরা যখন হচ্ছে জিআরই এই 5 পাউন্ড থেকে প্রবলেম সলভ করব তখন এই প্রত্যেকটা ম্যাথকে আপনারা একটা দাবা খেলার মতো করে চিন্তা করতে পারেন হ্যাঁ কেন দাবা খেলার মতো চিন্তা করা উচিত কারণ হচ্ছে এখানে সময় খুবই সীমিত হ্যাঁ তো আমার স্কুল লাইফের এক টিচার ছিল শহীদ স্যার যখন আমাদেরকে বলতো যে হচ্ছে যে তোমরা যখন একটা প্রবলেম সলভ করবা তখন তোমাকে এই প্রবলেমটা নিয়ে দুই স্টেপ সামনে চিন্তা করতে হবে মানে প্যারালালি ওয়ার্ড পড়ার সাথে সাথে আর কি এবং আপনারা যেটা করতে পারেন যারা একটু সিরিয়াস ওই প্রিভিয়াস ইয়ারে কিন্তু আমাদের সব প্রবলেম সলভ করে দেওয়া আছে অলমোস্ট সব প্রবলেমই আর কি আমাদের ওই যে জিআরই কোর্স 2020 যেটা দেওয়া আছে ওখানে হচ্ছে সাজিদ ভাই অলমোস্ট সব প্রবলেমই সলভ করছে সুতরাং হচ্ছে আপনারা যারা হচ্ছে মনে করেন আমরা যথেষ্ট সময় আছে ক্লাসে জয়েন করার আগে প্রিভিয়াস ইয়ার থেকে সব প্রবলেম সলভ করে দেখেন তবে আপনি দেখবেন যে সাজিদ ভাইয়ের একটা জিনিস ভালো কি ভাই হচ্ছে মানে ওয়ার্ড প্রবলেমগুলো প্যারালালি খুব দ্রুত চিন্তা করতে পারে আমার পার্সোনাল জায়গা থেকে যেটা মনে হয় এই জিনিসটা কিভাবে ডেভেলপ করবে এটা ডেভেলপ করার একটা স্ট্র্যাটেজি হচ্ছে আপনি প্রত্যেকটা ম্যাথ প্রবলেমকে একটা মানে কাইন্ড অফ দাবা খেলায় আপনি একটা চালের মতো চিন্তা করতে পারেন না একটা মুভমেন্ট যেটা তো আপনি একটা চাল দেওয়ার সময় চিন্তা করেন কি আপনার অপোজিটে যে আছে তার চালটা কি হবে সে কোন মুভ দিবে এবং সেটার অ্যাগেনস্ট আপনি কি মুভ দিবেন তো আপনি হচ্ছে যখন প্রবলেমটা পড়তে থাকবেন প্যারালালি অ্যান্টিসিপেট করবেন আর কিছু কিছু প্রবলেম আছে জাস্ট বেসিক ডিরেক্টলি আপনাকে ফিগার কিংবা নাম্বার দিয়ে দিচ্ছে কিন্তু কিছু কিছু প্রবলেম একটু বর্ণনা করে দিচ্ছে এবং জিআরএর ক্ষেত্রে রিসেন্ট টেস্টগুলোতে দেখা যায় ওরা ম্যাক্সিমাম না ঠিক মানে গতানুগতিক যেরকম ওয়ার্ড প্রবলেম ছিল তার থেকে বেশি ওয়ার্ড প্রবলেম দিচ্ছে তো এই জন্য আপনাকে যেটা করতে হবে যে প্রবলেম পড়ার সাথে সাথে হচ্ছে আপনি অ্যান্টিসিপেট করা যে ও আমাকে অ্যাটাক করতেছে এইভাবে একটা মুভ দিল আমি হচ্ছে এটার অ্যাগেনস্টে কীভাবে চিন্তা করতেছি এবং এর পরবর্তীতে অ্যান্টিসিপেট করেন এরপরে কি আসতে পারে
মানে এর পরবর্তী অ্যাটাক এবং সেটা দেখেন আপনি কিভাবে চিন্তা করবেন তাহলে যেটা হবে যে টাইম কনস্ট্রেইনের মধ্যে আপনি হচ্ছে প্রবলেমটা সলভ করতে পারতেছেন এবং এটা কিভাবে ডেভেলপ করবে সেটা হচ্ছে আপনি আস্তে আস্তে বুঝতে হবে যে এই হচ্ছে প্রবলেমটা আসলে কোন অ্যাকচুয়াল ম্যাথমেটিক্যাল সিচুয়েশনকে ইন্ডিকেট করতেছে বা হচ্ছে এটার পিছনে লজিকটা কি তাহলে দেখবেন যে এই মানে আস্তে আস্তে ব্রেইনের মধ্যে এই জিনিসটা ডেভেলপ করতেছে আর কি হ্যাঁ এবং সেকেন্ড জিনিসটা হচ্ছে মিস্টেক গুলা থেকে শিখেন ঠিক আছে আর আচ্ছা আমি যেটা বললাম যে আপনার হচ্ছে একটা এরর লগ রাখতে পারেন ঠিক আছে এরর লগ রেখে হচ্ছে আপনি মানে আপনার নিজেকে এক্সেলেন্টের দিকে যতই নিয়ে যেতে পারবেন যত হচ্ছে আপনি সেম মিস্টেক গুলা বারবার করবেন না আর কি হ্যাঁ এবং হচ্ছে আপনি কন্টিনিউয়াস বেসিস আমি যেটা আগেও বলছি যে আগের দিনের চেয়ে আজকে বেটার করেন সো প্রবলেম সলভিং এর ক্ষেত্রে আমরা যখন প্রত্যেক দিন হচ্ছে একটা করে চ্যাপ্টার সলভ করতেছি যারা রেগুলার বেসিস প্রবলেম গুলো সলভ করে আসবেন চিন্তা করেন যে লাস্ট দিনের চাইতে হচ্ছে আমি আজকের দিনে আর একটু বেটার করতে পারি কিনা আচ্ছা এইটা হচ্ছে মোটামুটি আমার জায়গা থেকে অ্যাপ্রোচ এবং স্ট্র্যাটেজি কিভাবে আগাইলে পরে হচ্ছে মানে প্যারালালি দ্রুত আপনি সবচেয়ে বেশি বেনিফিটেড হতে পারবেন এখন হচ্ছে আমরা আজকের বলো নাইন বলো যদি মোর পয়েন্টটা মিস্টেক এর ক্ষেত্রে আমরা বারবার মিস্টেক করে শিখব এরকম মিস্টেক গুলাকে নোট ডাউন করা যে কিরকম হতে পারে যে আমাকে যখন বলা হইলো যে এক্স ইজ এ নাম্বার কিন্তু ইন সাম কেসেস আই ফরগেট হচ্ছে জিরো হ্যাঁ আমি হয়তো ওয়ান দিয়ে চেক করছি নেগেটিভ ওয়ান দিয়ে চেক করছি কিন্তু আমি ভুলে গেছি যে জিরো এটার মধ্যে ইনক্লুডেড তাহলে আমি এটা এরর লগে লিখে রাখলাম যে আমি হচ্ছে যখন বলা হয় এক্স ইজ এ নাম্বার তখন হচ্ছে আমাকে একটা প্রবলেম সলভ করতে দিল এক্স কে ভেরিয়েবল হিসেবে ইউজ করে আমি জিরো কনসিডার করি নাই দেন পরীক্ষাতে আমি হচ্ছে এটা ভুল আনসার করে আসছি জিরো কনসিডার করেন না করেন ধরেন আমি যদি বলি এটা কোয়ান্টিটেটিভ কম্পারিজন কোয়েশ্চন ধরেন হচ্ছে এ বি হ্যাঁ তো এখন ধরেন আমাকে বললো যে এক্স ইজ এ নাম্বার এখন হচ্ছে এটার জন্য আমি ওয়াই এর মান বের করলাম হ্যাঁ তো এখানে একটা কোয়ান্টিটি দিল এখানে একটা কোয়ান্টিটি দিল এখন আমি হচ্ছে পজিটিভ নাম্বার এবং নেগেটিভ নাম্বারের জন্য করলাম দেখলাম যে এই দুই ক্ষেত্রেই যে এ ইজ গ্রেটার দ্যান বি আমি পরীক্ষায় আনসার সিলেক্ট করে আসলাম এ কিন্তু হচ্ছে পরবর্তীতে আমি চিন্তা করলাম ও জিরো তো একটা এর মধ্যে ইনক্লুডেড কিন্তু আমি জিরোকে কনসিডার করি নাই তো জিরোকে যদি কনসিডার করতাম তাহলে দেখা যেত যে দুইটা একবার সমান হয়েছে তখন আমাকে আনসার সিলেক্ট করতে হতো অ্যাকচুয়ালি ডি দ্যাট মিনস আমার এররটা কি আমাকে যখন বলা হয় এক্স ইজ এ নাম্বার আমি জিরোটাকে কনসিডার করি না তাহলে আমার এরর লগ আমি লিখে রাখবো যে আমি হচ্ছে এরকম জিরোটাকে হচ্ছে কনসিডার করি না এটাকে আমি বুঝাচ্ছিলাম আর কি এরর লগটা রাখা তো আমি একবারে এই ভুলটা করলাম তো আমি নিজেকে চ্যালেঞ্জ করব যে আমি নেক্সট টাইম এই ভুলটা আবার করব না বুঝে গেছেন না নাইম বুঝতে পারছি থ্যাংক ইউ ভাই ওকে তো আমাদের আজকের চ্যাপ্টারে আমরা হচ্ছে মুভ করতেছি এটা হচ্ছে বেসিক ইন্ট্রোডাকশন ছিল তো আমি কিছুটা স্কিপ করছি কারণ আজকে আমার টার্গেট হচ্ছে আমি 10 ঘন্টার মধ্যে শেষ করব এরপর যদি কারো কোনো কিউরিওসিটি থাকে কোশ্চেন থাকে ফিল ফ্রি টু আস্ক আমাদের ফেসবুক গ্রুপে কিংবা গুগল ক্লাসরুমে যে কেউ কোয়েশ্চেন করলে আমরা চেষ্টা করবো আনসার করার জন্য সো হোয়াট ইজ রিয়েল নাম্বার আমরা হচ্ছে অ্যারিথমেটিকে চলে যাচ্ছি হ্যাঁ হোয়াট ইজ রিয়েল নাম্বার সিম্পল রেশনাল ইরেশনাল নাম্বার কে রিয়েল নাম্বার বলা মূলত মূলত সংখ্যা গুলোকে হ্যাঁ একটু সহজ করে বলতে হবে সহজ কথাটাকে সহজ ভাবে বলা সবচেয়ে কঠিন কাজ তো তুমি রিয়েল তুমি হচ্ছে রিয়েল নাম্বারকে ডিফাইন করার জন্য আচ্ছা তোমাকে একটু আমি ইন্টারাপ্ট করলাম সরি রিয়েল নাম্বারকে ডিফাইন করার জন্য তুমি একটা নতুন দুইটা টার্ম নিয়ে আসছো রেশনাল ইরেশনাল তাই না রেশনাল ইরেশনাল দ্যাট মিনস হচ্ছে তুমি সহজ কথাকে জটিল ভাবে বলতেছো তো কারো কাছ থেকে আমি এক্সপেক্ট করতেছি সহজ কথাটাকে সহজ ভাবে বলবে বলে আচ্ছা রিয়েল নাম্বার লাইনে যে নাম্বারগুলো থাকে সেগুলোই হচ্ছে রিয়েল নাম্বার যে নাম্বারের লাইন নেই সেটাই আচ্ছা রিয়েল নাম্বার হচ্ছে বলেন 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 রিয়েল নাম্বার হচ্ছে যে হোল নাম্বার থাকবে সেটার ভিতরে পজিটিভ নাম্বার থাকতে পারে নেগেটিভ নাম্বার থাকতে পারে ফ্র্যাকশন থাকতে পারে ডেসিমাল থাকতে পারে এবং জিরো থাকতে পারে মানে এই ছয়টা টার্ম আমরা কনসিডার করব আর কি রিয়েল নাম্বারের জন্য ঠিক আছে দ্যাটস গ্রেট কিন্তু আমরা যখন ডিফাইন করব আর কি যে কোনো কিছুকে তখন আমরা চেষ্টা করব যত অল্প শব্দে মূল জিনিসটা আমরা নিয়ে আসতে পারি আর কি হ্যাঁ মানে নাইম যেটা বললেন এবং আপনি যেটা বললেন দ্যাটস কারেক্ট কিন্তু হচ্ছে আমরা যখন ডিফাইন করব তখন আমরা চেষ্টা করবো সবচেয়ে কম কথায় কমপ্লিট সেন্সটা ক্রিয়েট করার জন্য হ্যাঁ সো আমরা এখন এই ক্ষেত্রে ডিফাইন করতেছি এইভাবে যে রিয়েল নাম্বারটা হচ্ছে সেই রিয়েল নাম্বার হচ্ছে সেই সব নাম্বার যাদেরকে আমরা নাম্বার লাইনে বা সংখ্যা রেখায় দেখাতে পারবো হ্যাঁ সো আমরা সংখ্যা রেখাটা এইভাবে ড্র করি যে জিরো
হচ্ছে 1 2 3 4 minus 1 minus 2 minus 3 এটা অভ্যন্তরে কিন্তু আরো অনেক সংখ্যা আছে কি রকম লাইক হচ্ছে root 2 এরপর হচ্ছে negative fraction minus half আছে সো এই সব সংখ্যাকে আমরা আসলে সংখ্যা দেখাই দেখাতে পারতেছি এই জন্য আমরা যখন ডিফাইন করতেছি তখন বলতেছি যে রিয়েল নাম্বারস আর এনি নাম্বার দ্যাট ক্যান বি শোন অন দ্য নাম্বার লাইন তো এখন আমরা ছোটবেলায় কিছু বেসিক জিনিসপত্র পড়ে আসছি এগুলো আমি খুব দ্রুত রিক্যাপিচুলেট করতেছি তো প্রথমে আমরা পড়ছিলাম কিরকম যে কমিউটেটিভ ল আছে এবং যারা ইন্টারমিডিয়েট সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিলেন তারা হচ্ছে এগুলো প্রমাণও করতেন কিছু কিছু জায়গায় যে এ প্লাস বি ফিজিক্যাল টু হচ্ছে বি প্লাস এ এখানে এখান থেকে প্রমাণ করতে হবে না কিন্তু এই প্রপার্টিস গুলো একটু মনে রাখতে হবে আর কি মনে রাখতে হবে মানে কি আপনি অ্যাপ্লাই করতে করতে অ্যাপ্লাই করার সময় চিন্তা করবেন না যে এই রিয়েল নাম্বারের প্রপার্টির কারণে এটা সত্য হচ্ছে আপনি জাস্ট এটাতে ইউজ টু হয়ে যাবেন কিন্তু আমি জাস্ট রিক্যাপিচুলেট করতেছি মনে করায় দেওয়ার জন্য সেকেন্ডলি এটা কি এক্সাম্পল ধরেন হচ্ছে 3 প্লাস 5 ইজ ইকুয়াল টু 5 প্লাস 3 আচ্ছা এই কমিউটেটিভ লটা হচ্ছে আবার মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে সত্য কিরকম যে এ ইন্টু বি ইজ ইকুয়াল টু হচ্ছে বি ইন্টু এ ফর ইনস্ট্যান্স 3 ইন্টু 5 is equal to 5 into 3 but a minus b is not is equal to b minus a কিন্তু আপনি বলবেন যে আচ্ছা আমি তো এরকম যদি করি যে a b যদি ইকুয়াল হয় কাইন্ড অফ লাইক 3 minus 3 is equal to 5 minus 5 ঠিক আছে এরকম হতে পারে কিন্তু হচ্ছে আমরা হচ্ছে যখন এটা লিখতেছি মানে এটা একটা জেনারেলাইজড জিনিস ইটস মানে ট্রু ফর হচ্ছে অল রিয়েল নাম্বারস কিন্তু হচ্ছে এটা একটা এক্সেপশন কেসে পসিবল কিন্তু নট ট্রু ফর অল রিয়েল নাম্বারস এজন্য আমরা লিখছি যে a minus b is not equal to b minus a একই রকম ভাবে হচ্ছে a divided by b is not equal to হচ্ছে b divided by a ওকে আচ্ছা সো প্রায় 49 মিনিটস হয়ে গেছে আমার একটু ব্রেক নেওয়া উচিত এখন হচ্ছে একটু ব্রেক কেউ হচ্ছে কি করা যায় ব্রেকে একটু পরামর্শ দিন 5 মিনিটের ব্রেক সাফাই নাই মাহিয়ান একটা পরামর্শ দাও 5 মিনিটের ব্রেকে কি করা যায় মাহিয়ান জি ভাই 5 মিনিটের ব্রেকে কি করা যায় রিফ্রেশিং কিছু একটা পরামর্শ দাও আমি তো রিসার্চ সেক্রেটারি রিসার্চ করে একটা পরামর্শ দাও ব্রেইন স্টর্মিং করো বিশেষ গল্প শেয়ার করতে পারে আচ্ছা আমরা কারোর কাছ থেকে করোনার সময় কারো মানে সবচেয়ে ভালো এক্সপিরিয়েন্সটা শুনতে পারি কেউ কি আছেন এখানে যে 3 মিনিটে হচ্ছে এই করোনার সময় আপনার সবচেয়ে ভালো অভিজ্ঞতা শেয়ার করতে চান 3 মিনিটে হ্যান্ড রেজ করে ক্লাবের এক্সিকিউটিভের বাইরে কেউ এজন হলে ভালো হয় মানে করোনার সময় আপনার সবচেয়ে ভালো এক্সপিরিয়েন্স এটা হচ্ছে আপনি সবার সাথে শেয়ার করতে চান এরকম কেউ কি আছেন কেউ নাই যে অনেকদিন মানে খুবই একটা ফ্লোর মধ্যে ছিলাম যে চারপাশে অনেক কিছু হচ্ছিল তো অ্যাকচুয়ালি থেমে চিন্তা করার টাইমটা পাচ্ছিলাম না সো আই থিঙ্ক এই টাইমটা আসলে ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করা গিয়েছে এবং একটু মানে জার্নির মাঝখানে একটু ব্রেক নিয়ে আসলে বোঝা গিয়েছে যে আসলে গোলটা যেটা ছিল সেটা কতদূর মানে অ্যাচিভেবল অর আমার স্ট্র্যাটেজিটা সেই অনুযায়ী যাচ্ছে কিনা বা আমি কি করছি মানে ইটস মোর অফ লাইক লাইফ সম্পর্কে আরেকটু বার রিমাইন্ড করে চিন্তা করা যে আমি কি করছি সো এই অপরচুনিটিটা পাওয়া গেছে সো ইটস অ্যান ইন্টারেস্টিং এক্সপেরিয়েন্স
আমিও এটার সাথে এগ্রি করি আর কি। আমার কাছে মনে হয় যে আসলে আমাদের লাইফের মাঝে মধ্যে একটু থামা উচিত। আমরা সবাই খুব ব্যস্ত, অনেক ব্যস্ত অনেক কিছু নিয়ে, আমরা হচ্ছে একটু থামি না, একটু রিফ্লেক্ট করি না। আমার কাছে মনে হয় কি যে যারা এই কোয়ারেন্টাইন কিংবা এই ভ্যাকেশনটাকে পজিটিভলি নিছে, তারা হয়তো এরকম চিন্তা করছে যে আমার লাইফে একটা অবসর সময় আসছে, একটু রিফ্লেক্ট করার স্কোপ পাইছি। নো আমিন, আপনি বলেন কিছু একটা বলতে চাচ্ছেন? আমি হচ্ছে কলেজের থেকে হচ্ছে বাইরে থাকি, তো বাসায় থাকা হয় না প্রায় 3-4 বছর ধরে, অনেকদিন বাসায় থাকা হয় না। এই লকডাউনের কারণে বাসায় থাকা হয়েছে গ্রামে। এই গ্রামে হচ্ছে এই যে মার্চ মাসে গেছি, ডিসেম্বরে এখানে আসছি, আবার ঢাকা ফেরত আসছি। এর মাঝে আমি গ্রামে শীত বর্ষা গ্রীষ্ম সব দেখছি, শাপলা ফুল তুলছি, বৃষ্টি দেখছি, ছিলাম আর কি। আমারও কাইন্ড অফ সেম এক্সপিরিয়েন্স এবং খুব ভালো সময় গেছে আর কি। তো মানে পজিটিভলি চিন্তা করতে হবে আর কি। আমরা যদি এরকম পজিটিভলি চিন্তা করতে পারি, আসলে সবকিছু থেকে অনেক ভালো ভালো জিনিসপত্র নিয়ে আসা সম্ভব। আর কেউ আছেন কিছু শেয়ার করতে চান? আচ্ছা, তাহলে আমি আগাচ্ছি। তো এরকম মাঝে মধ্যে একটু আমরা ইনফরমাল কথাবার্তা বললে ভালো, তাহলে হচ্ছে আমার এই বক বক শুনতে শুনতে আপনারা কাহিনী হয়ে যেতে পারেন। এরপর হচ্ছে আমাদের অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, এটা একটু দেখাই হচ্ছে। আমি এগুলার ভালো বাংলা জানতাম, কিন্তু হচ্ছে আমি ইদানিং হচ্ছে বাংলা ভার্সন স্টুডেন্ট কম পড়াচ্ছি, তো অনেকদিন ধরে শুধু ইংলিশ ভার্সন পড়াচ্ছি, কিন্তু বাংলা শব্দগুলো হচ্ছে ভালো মানে মনে করতেছে না। আগেরটা ছিল কমিউনিটিভ, এটাকে বোধ হয় কিছু মতো বলে যে কমিউনিটিভ মানে কি নাহিয়ান সংযোজন। আচ্ছা অ্যাসোসিয়েটিভ ল, আচ্ছা আমরা হচ্ছে মানে দেখলেই বুঝে যাবেন আর কি, কিন্তু যা রিলেট করতে পারেন বাংলা যেগুলো পড়ে আসছে এগুলো শুধু, তাহলে ভালো হয়। এ প্লাস বি ইজ ইকুয়াল টু হচ্ছে প্লাস সি ইজ ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি প্লাস সি। ও, তার মানে হচ্ছে এটাকে সংযোজন বলা যায় মনে হয়, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। তো এটা হচ্ছে মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে ট্রু, যেমন হচ্ছে এ ইনটু বি। আমি এক্সাম্পল আর দেখাচ্ছি না, কারণ হচ্ছে আপনারা খুব সিম্পল যে থ্রি প্লাস ফাইভ প্লাস হচ্ছে সিক্স, এটাকে লিখতে পারেন আবার থ্রি প্লাস ফাইভ প্লাস সিক্স। তো এই এ বি সি এর পাশাপাশি ব্রেইনের মধ্যে একটা সাইকো ইমেজ ক্রিয়েট করতে পারেন আপনার মন মতো কোনো নাম্বার দিয়ে, তাহলে একটু দ্রুত থাকবে আর কি। আমি ধরে দিচ্ছি যে আপনারা ম্যাক্সিমাম মানুষজন এগুলোর সাথে ফ্যামিলিয়ার, যদি তাও কোনো প্রবলেম হয় ফিল ফ্রি টু আস্ক, যে হচ্ছে মাইক ওপেন করে বলেন যে আমি এটা বুঝি নাই। হ্যাঁ, তো এখানেও আবার অ্যাসোসিয়েট করতে পারতেছি এ ইন্টু বি ইন্টু সি ইজ ইকুয়াল টু হচ্ছে এ ইন্টু হচ্ছে বি ইন্টু সি। আচ্ছা, দেন হচ্ছে আবার এ মাইনাস বি মাইনাস সি, তো একজন বলেন তো এটা কি সমান হবে কি হবে না, মানে হচ্ছে এ মাইনাস বি মাইনাস সি, তো একজন বলেন সমান হবে কি হবে না? এরপর আমরা আরো কিছু ছোটখাটো জিনিসপত্র ইন্টারমিডিয়েট থেকে প্রমাণ করতে হবে, আপনাদের মনে আছে যে এরকম করে এটাও প্রমাণ করতে হবে আমাদেরকে, যে হচ্ছে ওয়ান ইন্টু এ ইজ ইকুয়াল টু হচ্ছে, এটাকে আমরা বাংলায় বলতে মনে হয় গুণনের অনন্যতা, তাই না? আবার হচ্ছে এরকম বলতাম এ ডিভাইডেড বাই ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে, এটাকে বলতাম ভাগের অনন্যতা। এরপর হচ্ছে বলতাম হচ্ছে এ ইন্টু জিরো ইজ ইকুয়াল টু জিরো, এটাকে কি বলতাম অভেদকের অস্তিত্ব এরকম কিছু একটা। আচ্ছা, আবার তোমার যে এ প্লাস জিরো ইজ ইকুয়াল টু হচ্ছে এ, আবার এ ডিভাইডেড বাই এ ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়ান। আচ্ছা, আপনি যখন ছোটবেলায় প্রমাণ করতেন ইন্টারমিডিয়েটে থাকতে, তখন হচ্ছে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিলেন আর কি, তারা হচ্ছে দেখতেন যেরকম জিনিসগুলো লিখতেন যে গুণনের অনন্যতা, এরপরে দেখতেন ভাগের অনন্যতা, আমাদের কাছে একটু লেম মনে হয়তো। আচ্ছা, এইসব জিনিসগুলো প্রমাণ করার কি আছে?
সো এগুলা তো আমরা ছোটবেলা থেকে করেই আসছি। আচ্ছা সো আমি আর একটু সামনে যাওয়ার আগে অল্প একটা আর একটা মেন্টাল ম্যাথ একটু দেখাই, কারণ হচ্ছে এটা যত ভালো ডেভেলপ করবে আপনি প্রবলেম সলভ করে তত মজা পাবেন এবং আমাদের মানে প্রবলেম সলভিং এর সময় হারিয়ে যাবেন না। জিদানি একটা কোশ্চেন ছিল। জি ভাইয়া। হ্যাঁ কোশ্চেনটা হচ্ছে এই এই ল গুলো দিয়ে আসলে আমাদের কি আসে জিআরিতে, কি টাইপ ম্যাথ আসে? কোনো কিছু আসে না ভাই, যেটা হচ্ছে আপনি যখন প্রবলেম গুলো সলভ করবেন না তখন হচ্ছে আপনি এটা অ্যাপ্লাই করে ধরেন আপনি হচ্ছে ছোটবেলায় আমরা কি করতাম সরল অঙ্ক করতাম, তো সরল অঙ্ক করতে গিয়ে হচ্ছে আমরা ওই যে বদমাস মুখস্ত করতাম, তো এখন আপনি ধরেন যদি যেটা আমরা যে একটা লাস্ট দেখলাম যে ইজ নট ইকুয়াল টু এটা অ্যাপ্লিকেবল না, কিন্তু আপনি সেটা করে সমাধানটা নিয়ে আসছেন তখন আপনি একটা রং আনসার পাইলেন। তো জাস্ট এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এরকম আর কি যে কোন কোন জিনিসপত্র গুলো হচ্ছে গাণিতিক ভাবে শুদ্ধ, কোন কোন জিনিসগুলো গাণিতিক ভাবে শুদ্ধ না, কিন্তু কিছু কিছু মানুষ দেখা যায় যে যেটাকে আমরা শুদ্ধ বললাম না এই যে শেষের দিকে দুইটা তিনটা ওইটাকে ইউজ করে দেখা গেল একটা সলিউশন নিয়ে আসছে, আলটিমেটলি সে একটা রং আনসার পিক করে আসছে আর কি। তাই জন্য মানে বেসিক্স বা ফাউন্ডেশনটা ক্লিয়ার থাকলে এই প্রবলেমটা আর হয় না আর কি, যখন হচ্ছে আপনি একটা কাইন্ড অফ সরল করে সমাধানটা নিয়ে আসতেছেন আপনি এমন কোনো অপারেশন যাতে না চালান যেটা ম্যাথমেটিক্যালি শুদ্ধ না। আচ্ছা সো এখন আছে ধরেন 37, আমি আরেকটু মেন্টাল ম্যাথ দেখাচ্ছি 37। এই ধরনের ক্ষেত্রে হচ্ছে আপনারা ভেঙে ভেঙে চিন্তা করবেন আর কি, কিরকম ভেঙে ভেঙে চিন্তা করেন ধরেন আপনি 37 আর হচ্ছে ধরেন হচ্ছে 47 যোগ, তাও হচ্ছে আমি এরকম যদি দেখাই 47 আর হচ্ছে 36 যোগ করবেন। তো আমি পার্সোনালি যেটা করি এটা করার সময় সেটা হচ্ছে মানে এটাকে 40 এটাকে 30 চিন্তা করি, 40 আর 30 যোগ করলে হচ্ছে হচ্ছে 4 3 7 70 পাই, আর 7 আর 6 যোগ করলে 13 পাই, প্লাস হচ্ছে 30 ইকুয়াল টু হচ্ছে 83। তো যখন এই ধরনের কোনো প্রবলেম যখন প্রবলেম মানে হচ্ছে যখন মানে ম্যাথ করতেছেন চিন্তা করতেছেন তখন ছোটবেলার মতো এরকম 7 + 6 ইকুয়াল টু হচ্ছে 13, 13 এ 3 হবে হাতে থাকবে 1 4 3 7 হাতে 1 মিলে 8 এরকম চিন্তা করে আসলে পারা যাবে না, মানে টাইম নষ্ট হবে। তো যেটা করতে হবে সেটা হচ্ছে যে চিন্তা করতে হবে আমি 47 আর 36 যোগ করতেছি, মানে কি 40 + 30 প্রথমে যোগ করি 70 পেলাম, তারপর 7 + 6 যোগ করে আমরা 13 পেলাম, 70 + 13 = 83। এবং এটা আপনার প্র্যাকটিস করতে করতে দেখবেন যে হচ্ছে খুব দ্রুত হচ্ছে আর কি, আর প্র্যাকটিসের আসলে কোনো বিকল্প নাই আর কি। এবার ধরেন 59 - 31, আচ্ছা কেউ একজন বলেন যে এটা সাবিহা সুলতানা আপু আপনি বলেন তো এটা আপনি কিভাবে চিন্তা করবেন? 50 আর 30 যোগ দিয়ে 80 আর 9 আর 1 10 90 হলে যেটা হবে যে ম্যাথ করে মজা পাবেন না, আমি হচ্ছে এখানে মাইনাস লিখছি আপনি প্রথমে চোখ দিয়ে দেখতে হবে এটা মাইনাস, তারপর যেটা ব্রেইনে হচ্ছে সিনক্রোনাইজ করতে হবে। আচ্ছা এটা হচ্ছে 59 - 31, এখন চিন্তা করেন এটাকে কি করবেন ভেঙে লিখবেন 50 + 9 - 30 + 1, তাহলে কি করবেন ছোটবেলার মতো যেরকম করে বিয়োগ দিবেন 50 থেকে 30 গেলে হচ্ছে আপনি পাবেন 20, 9 থেকে হচ্ছে 1 গেলে আপনি পাবেন হচ্ছে কত পাবেন 9 - 8 = 8 কত হলে 28, ঠিক লিখছি না আমি 9 - 1 = 8, ঠিক আছে। তো আমি কি করছি অ্যাকচুয়ালি সো হচ্ছে 50 - 30, দেখেন এখানে মাঝখানে কিন্তু দুইটা চিহ্ন হচ্ছে যোগ তাই না, তো এটা আপনি করতে করতে দেখেন ব্রেনের মধ্যে অটোমেটিক সেট হয়ে যাবে, কিন্তু আমি মানে ভেঙে দেখাচ্ছি এই জন্য যে এখানে এটা কিন্তু যোগ, সো এই জন্য এই চিহ্নটা হচ্ছে যোগ, তো আমি দুইটা অংশে ভাগ করে নিছি 50 - 30 আর এখানে হচ্ছে 9 - 1। তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে রেগুলার বেসিস এটা প্র্যাকটিস করতে হবে, কারণ আপনি বাজার করতে গেছেন বাজার করতে গিয়ে হচ্ছে দোকানদার ক্যালকুলেটর চাপতেছে মানে ব্রেনের মধ্যে চিন্তা করতেছেন, হ্যাঁ বা হচ্ছে আপনি 500 টাকা দিচ্ছেন আপনার এত টাকা বাজার হয়েছে তারপর ব্রেনের মধ্যে ক্যালকুলেশন করতেছেন, এটা করলে যেটা হবে তখন ব্রেন আস্তে আস্তে শার্প হচ্ছে আর কি, এবং আপনি মাঝে মধ্যে দেখবেন যে দোকানদার হচ্ছে ক্যালকুলেটারে চেপে যতক্ষণে বের করে ফেলছে এর আগে হচ্ছে আপনার ব্রেন থেকে অ্যাকচুয়াল আনসারটা বের হয়ে গেছে আর কি। হ্যাঁ তো এটাকে যদি আমি একটু কাইন্ড অফ মানে ওই যে সিম্বল লিখে বা কোন একটা জেনারেলাইজড ফর্মুলার মতো করতে চাই তাহলে কি কি লেখা যায় এরকম যে a - b ইজ ইকুয়াল টু a + k - b + k, এই যে এটাই করছি।
তবে মানে এই ফর্মুলার মতো মনে রাখার দরকার নাই, যদি না ব্রেন এটা হচ্ছে ক্যাপচার করে ফেলতে পারে অলওয়েজ। কারো কোনো কোয়েশ্চেন আছে এটা নিয়ে? জেমি কিছু একটা মনে হয় বলতেছো, কিন্তু তোমার নেটওয়ার্ক কিছু কারণে আমি শুনতেছি না। আচ্ছা এরপর হচ্ছে ছোটখাটো জিনিসপত্র গুলো ছোটবেলা আমরা পড়ে আসছিলাম, আমি আবার একটু রিকেপ করে দিচ্ছি। পজিটিভ বলো, জেমি আমি বুঝি নাই কি বলছো। আচ্ছা পজিটিভ ইনটু হচ্ছে পজিটিভ, আচ্ছা ঠিক আছে পজিটিভ ইজ ইকুয়াল টু হচ্ছে পজিটিভ। আমি পজিটিভের জন্য এখন থেকে পি ইউজ করতেছি, আর নেগেটিভ ইনটু হচ্ছে নেগেটিভ, নেগেটিভ ইনটু নেগেটিভ বলতে যেটা বুঝাচ্ছি নেগেটিভ নাম্বার ইনটু নেগেটিভ নাম্বার, হ্যাঁ ইজ ইকুয়াল টু হচ্ছে পজিটিভ। দেন পজিটিভ ইনটু নেগেটিভ ইজ ইকুয়াল টু নেগেটিভ, হ্যাঁ। তাহলে এখন এখান থেকে একটা কনক্লুশন ড্র করা যায়, সেটা হচ্ছে কি যদি সেম সাইন হয়, সেম সাইন যদি হয় তাহলে পজিটিভ হয়, যদি হচ্ছে ডিফারেন্ট সাইন হয় তখন হচ্ছে নেগেটিভ হয়। দেখেন এটা সেম সাইন, পজিটিভ পজিটিভে পজিটিভ হয়েছে, নেগেটিভ নেগেটিভ ব্যাপার পজিটিভ হয়েছে, দ্যাট মিন্স কি সেম সাইন যদি হয় তাহলে পজিটিভ, দেখেন এখানেও সেম সাইন তারপর পজিটিভই হয়েছে, যখন ডিফারেন্ট সাইন তখন হচ্ছে নেগেটিভ হয়েছে। দেখেন এগুলো আপনাকে কি হেল্প করবে, অনেক সময় দেখবেন যে আপনার একদম এক্সাক্ট আনসারটা ক্যালকুলেশন করে বের করার দরকার নেই, এলিমিনেশন করেই আপনি হচ্ছে আনসারটা পিক করে ফেলতে পারতেছেন। তো আপনি যদি বুঝতে পারেন যে এটা হচ্ছে নেগেটিভ আনসার হবে, ধরেন হচ্ছে এ বি সি ডি, হ্যাঁ, তো আপনি এখানে দেখলেন যে আনসার অপশন এ হচ্ছে পজিটিভ, বি হচ্ছে পজিটিভ, এখন দেখেন আপনি কোয়েশ্চেন থেকে বুঝতে পারতেছেন এটা হচ্ছে নেগেটিভ আনসার হবে, এই দুটো অপশন হচ্ছে নেগেটিভ, কারণ আপনি এখান থেকে দুইটা আনসার এলিমিনেট করে ফেললেন। তাহলে দেখেন আপনার যদি সময়ও না থাকে তাহলে হচ্ছে আপনি যদি যে কোনো একটা পিক করেন তখন আপনার আনসার হওয়ার সম্ভাবনা হচ্ছে 50%, ঠিক আছে। এখন যদি ধরেন আপনি তিনটার মধ্যে স্টাক আছেন তখন কি হবে, আপনার ধরেন 33.33% এরকম, তাহলে দেখেন এগুলো আপনাকে কখন হেল্প করবে, যখন হচ্ছে আপনি টাইম কনস্ট্রেনের মধ্যে আছেন, এই সময়ের মধ্যে আপনাকে এলিমিনেশন ইউজ করে আপনি দ্রুত আনসার পিক করতে পারছেন। আপনার অ্যাকচুয়াল উদ্দেশ্য কিন্তু হচ্ছে নাম্বার পাওয়া, বুঝছেন? তো আপনি এক্সাক্ট আনসারটা বের করে নাম্বার পাইছেন নাকি হচ্ছে আপনার এস্টিমেশন আপনার ক্রিটিক্যাল থিঙ্কিং ইউজ করে আনসার পাইছেন, সেটা কিন্তু ইটিএস আপনার কাছে জানতে চাচ্ছে না, আপনি জাস্ট আনসারটা পাইলেন সেটা হইলেই হইলো। আর তো এইটা খেলে আমি একটু বোঝানোর চেষ্টা করছি যে আপনি যদি এলিমিনেট করতে পারেন এই ধরনের স্ট্র্যাটেজি ইউজ করে আপনার মানে সঠিক আনসারটা পাওয়ার সম্ভাবনাটা কিভাবে বাড়ছে। আপনাদের মধ্যে কেউ কি আছেন যে 5 পাউন্ড পরে আসছেন আজকের জন্য, কেউ আছেন হাত তুলেন তো একটু? আমি পরে আসিনি কিন্তু একটা কোশ্চেন ছিল, কোশ্চেন ছিল না, কোশ্চেন থাকলে পরে বললো, কিন্তু কোশ্চেন কেউ করে আসেন না, কিন্তু নেক্সট দিন থেকে যেই চ্যাপ্টার থাকবে ওই চ্যাপ্টারটা 5 পাউন্ড পরে আসতে হবে, কারণ দেখেন আপনারা এখন আমি থিওরিতেই আপনাদের জন্য 1 ঘন্টা 5 মিনিট, ধরেন 5 মিনিট হচ্ছে আমাদের ব্রেক ছিল, 1 ঘন্টা টাইম চলে গেছে, আমার হাতে আর সময় আছে 25 মিনিটস, তাহলে বুঝেন যে আমার পক্ষে তো আর হচ্ছে মানে 25 মিনিটস এর মধ্যে 37টা কোশ্চেন সলভ করে দেখানো ডিফিকাল্ট। আবু বকর সিদ্দিক বলেন। ভাই ম্যানহাটনের বইয়ে যেটা দেখলাম মানে ওরা কোনো ধরনের এক্সপ্রেশন না দিয়ে ডাইরেক্ট ম্যাথ করা শুরু করে দিয়েছে, ওই কারণে তো তাহলে তো সব ঝামেলা হয়ে যায়। এই জন্য যেটা করতে পারেন যে ম্যাগুস থেকে ভিডিও লেসন গুলা দেখতে পারি, আমরা ম্যাগুস থেকে ভিডিও লেসন গুলা দেখে করতে পারি। যারা মনে করে যে না আমার আরো সময় আছে তারা হচ্ছে এটা হচ্ছে ম্যানহাটন 1-6 যে বইটা আছে ওইখান থেকে কনসেপ্ট গুলার জন্য আমরা একটু একটু দেখতে পারি আর কি, হ্যাঁ। এই জন্য প্রথম হচ্ছে প্রথমে ম্যাগুসের ভিডিও গুলা দেখবো, কেউ যদি মনে করি আমার হাতে আরো সময় আছে তাহলে ম্যানহাটন 1-6 থেকে ওদের যে ডিসকাশন সেটা একটু দেখতে পারি, তারপর 5 পাউন্ড সলভ করতে পারি। কেউ যদি মনে করি না আমি ছোটবেলা থেকে ম্যাথ ভালো করে আসছি আমার বেসিক্স ভালো আমি ডিরেক্ট হচ্ছে ম্যাথে চলে যেতে পারি, তাহলে নেক্সট দিন থেকে, নেক্সট দিন হচ্ছে অ্যালজেব্রা, আপনাদেরকে কিন্তু অ্যালজেব্রা হচ্ছে 5 পাউন্ড থেকে সলভ করে আসতে হবে। সলভ করতে হেল্প লাগলে আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে
গত বছরের ভিডিওগুলো থেকে দেখেন অ্যালজেব্রা কোনটাতে আছে সেটা হচ্ছে খুঁজে নিয়ে ভিডিওটা দেখেন। আচ্ছা আমি একটু হচ্ছে কয়েকটা এক্সাম্পল দিয়ে দেখাই এইসব কথাবার্তা যে বললাম, যেমন হচ্ছে -6 × -7 ইজিক্যাল টু হচ্ছে 42। এরপর হচ্ছে আচ্ছা স্যার এরপর আমি একটু সামনে আগাচ্ছি অ্যাবসলিউট ভ্যালু, কেজন বলেন তো হোয়াট ইজ অ্যাবসলিউট ভ্যালু? ভাই অ্যাবসলিউট ভ্যালু হচ্ছে যে কোনো সংখ্যা, যে আমার সংখ্যা স্কেলটা থাকে ওই সংখ্যাগুলোর মান বা প্লাস মাইনাস কি আছে এটা দেখতে হবে না। আমার যদি +3 থাকে তাহলে ওই আমার বা -3 থাকে আমার মাইনাসটা বলবো না, ওটা হচ্ছে 3, ওর মান হচ্ছে 3, ওটা হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু। ডেফিনিশন থেকে যে কোনো সংখ্যার গুরুত্ব। গ্রেট স্যার, অনেক মাইশা বৃষ্টি অনেক ধন্যবাদ। তাহলে আমরা অ্যাবসলিউট ভ্যালু কাকে বলবো? অ্যাবসলিউট ভ্যালু হচ্ছে, নাইম তোমার কথাটা মাঝখানে একটু আটকে গেছে। হ্যাঁ তো আমরা বলি হচ্ছে অরিজিন থেকে কোনো সংখ্যার দূরত্ব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যখন বলি ম্যাগনিটিউড অফ এক্স, এই কথাটার অর্থ কি? মূল বিন্দু থেকে কোনো সংখ্যার দূরত্ব। ঠিক আছে, তো কিছু কিছু জিনিস এখানে কিন্তু আমরা যত হচ্ছে সামনের দিকে আগাবো সিম্বলস আর ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ জানতে হবে যে কিছু কিছু জিনিস, যেমন এই যে কোন ক্ষেত্রে এই মাইনাস চিহ্নটা ডিরেকশন ইন্ডিকেট করতেছে, কোন ক্ষেত্রে অ্যাকচুয়াল ভ্যালু ইন্ডিকেট করতেছে। আমরা -3 বলতেছে, আপনাকে কি বলতেছে যে এই মূল বিন্দু থেকে ডিস্টেন্সটা হচ্ছে 3। ঠিক আছে, সো এই জন্য আমরা বলি যে অ্যাবসলিউট ভ্যালু অফ 3 ইজ ইকুয়াল টু হচ্ছে 3, কারণ ডিস্টেন্স ইজ নট নেগেটিভ। তাহলে এটাকে আমরা যদি ডিফাইন করতে চাই, হোয়াট ইজ অ্যাবসলিউট ভ্যালু? মূল বিন্দু বা অরিজিন থেকে হচ্ছে বা মূল বিন্দু থেকে হচ্ছে কোনো বিন্দু দূরত্বকেই বলা হয় আসলে অ্যাবসলিউট। তাহলে হোয়াট ইজ ম্যাগনিটিউড অফ এক্স? মূল বিন্দু থেকে এক্স বিন্দু দূরত্বটাই হচ্ছে ম্যাগনিটিউড অফ এক্স। ঠিক আছে, তো আজকের জন্য আমার জায়গা থেকে থিওরি এতটুকুই, এর চাইতে বেশি ডিপে যাইতে গেলে আসলে আমরা শেষ করতে পারবো না। এখন আসলে আমি এটা দেখাই দিচ্ছি আমরা কিভাবে সলভ করবো আর কি। হ্যাঁ আপনারা হচ্ছে আমাদের ড্রাইভে যে পিডিএফটা দেওয়া আছে ওইখান থেকে আর কি হচ্ছে প্রবলেম গুলা দেখবেন এবং হচ্ছে সলভ করবেন। আর যেটা করতে পারেন, যখন সলভ করবেন তখন একটা নোট খাতা বা পিডিএফ এর মধ্যে মার্ক করে রাখতে পারেন এই এই সমস্যাগুলো আমি হচ্ছে পারিনি। এখন দেখেন আমি হচ্ছে একটু আগে বলতেছিলাম যে আমরা কোয়ান্টিটেটিভ কম্পারিজন কোশ্চেনে কি মিন করি। এখানে হচ্ছে কোয়ান্টিটি এ, এখানে কোয়ান্টিটি বি দেওয়া আছে। তাহলে আনসার অপশনে চারটা অপশন আছে, এ বি সি ডি। আপনি যদি আনসার অপশন এ পিক করেন কি বোঝায়, বি পিক করেন কি বোঝায়, সি পিক করেন কি বোঝায়, ডি পিক করেন কি বোঝায়, সেটা আমি অলরেডি বলছি আপনাদেরকে। তবে আপনাদেরকে আমি আর একটা জিনিস বোধহয় দেখানোর দরকার ছিল, দেখেন টাইম কনস্ট্রেন্টের জন্য আমি দেখাইতে পারি নাই, সেটা হচ্ছে যে ছোটবেলায় যে আপনারা পড়ে আসছিলেন এরকম একটা ছোট ছোট বদমাস করে পড়তেন এরকম, কিন্তু আমরা এখন হচ্ছে এটা ইউজ করবো, সেটা হচ্ছে পেমদাস। হ্যাঁ পেমদাস, এটা বলতে কি বোঝায়, পি ফর প্যারেন্থেসিস, হ্যাঁ E for exponent, M for multiplication, D for division, A for addition, S for subtraction. তবে আমরা এটাকে যখন রেজাল্টটা সামনে আগাবো তখন যেভাবে করবো সেটা হচ্ছে এরকম যে P, E, এরপর হচ্ছে M, D এবং হচ্ছে addition, subtraction. মাল্টিপ্লিকেশন ডিভিশনের মধ্যে যে কোনো একটা আগে পরে করলে আপনার মানে ক্যালকুলেশনে কোনো সমস্যা হবে না। প্রথম আপনাকে যেটা করতে হবে প্যারেন্থেসিস এর কাজ করতে হবে। এটাকে অনেক সময় আপনাকে বলবে হয়তো প্রেমদাস না বলে জেমদাসও বলতে পারে। জেমদাস বলতে যেটা বোঝাচ্ছে গ্রুপিং সিম্বল, জি ফর গ্রুপিং সিম্বল। গ্রুপিং সিম্বল গুলো ছোটবেলায় যখন পড়ে আসছেন এটা, তারপর হচ্ছে থার্ড ব্রেকেট, এরপর হচ্ছে রুট ওভার, এগুলো হচ্ছে গ্রুপিং সিম্বল। তো আপনি প্রেমদাস না বলে জেমদাসও চিন্তা করতে পারেন। হ্যাঁ প্রেমদাস বলতে আমি সব ধরনের প্যারেন্থেসিস বোঝাচ্ছি আর কি। হ্যাঁ এই যে ব্রেকেট, তো এখন তো জিনিসটা সিম্পল, এখানে যখন করবেন তখন হচ্ছে দেখেন প্রথমে প্যারেন্থেসিস, তার মানে হচ্ছে 25 মাইনাস হচ্ছে 17, 25 মাইনাস 17 মিনস 8, সো এটা হচ্ছে 39, 39 মাইনাস 8 হচ্ছে 31। আচ্ছা এখানে দেখেন হচ্ছে 39 মাইনাস 25 মাইনাস 27, 25 মাইনাস, এখানে এখন থেকে যেভাবে চিন্তা করা শিখবেন আর কি। হ্যাঁ দেখেন এই যে মাইনাস মাইনাস, তাই না, তাহলে হচ্ছে কি এটা বাড়তেছে 25 মাইনাস 15 40 প্লাস 2 মানে 42, তো আচ্ছা
মাইনাস 3 এখান থেকে আপনি বুঝতেছেন যে হচ্ছে এটা 39 মাইনাস হচ্ছে 8 31 পাইছি আমরা আর এখানে পাইছি আমরা মাইনাস 3 দ্যাট মিন্স কোয়ান্টিটি a ইজ গ্রেটার বুঝছেন এই যে কোয়ান্টিটেটিভ কম্পারিজন কোশ্চেনগুলোতে হচ্ছে আপনাকে কিভাবে আনসার করতে হবে যে আপনি দুইটার মধ্যে অ্যাকচুয়ালি যেটা করতেছেন অ্যাকচুয়াল আনসারটা বের করতেছেন না আপনি যদি ধরেন অর্ধেক সলভ করে বুঝতে পারেন যে কোয়ান্টিটি a ইজ গ্রেটার ইউ ডোন্ট নিড টু মুভ ফরওয়ার্ড হ্যাঁ আপনাকে কিন্তু এক্সাক্ট আনসার বের করার দরকার নেই আপনার উদ্দেশ্য হচ্ছে আনসার বের করা সুতরাং আপনি অহেতুক হচ্ছে পুরো আনসার বের করে টাইম ওয়েস্ট করার দরকার নেই এটা এখন থেকে প্র্যাকটিস করবেন নাকি প্রবলেম সলভ করার সময় আচ্ছা কেউ একজন বলেন তো এটা কিভাবে করব সেকেন্ডটা सिम्बल प्लस छोट बेला এগুলা কোজ আসতেছে তো এনা সাবকনশিয়াস মাইন্ডে আমাদের ব্রেনে আমাদের সেট হয়ে গেছে কিন্তু এখন জাস্ট ফর্মুলাটা আমি দেখাইলাম আর কি যে কেন আসলে এরকম হয় সো মাইনাস মাইনাস হচ্ছে প্লাস তো হচ্ছে প্লাস 6 ইজ ইকুয়াল টু 20 সো আমি এই অবস্থায় রেখে এখানে চলে যেতে পারি এখন সমান সমান 20 লিখে তো টাইম যাচ্ছে তাই কিন্তু আমাদের ব্রেনে কিন্তু অলরেডি আপনাকে মানে বলে দিয়েছে যে এটা 20 হবে সো এখানে দেখেন হচ্ছে মাইনাস মাইনাস প্লাস হবে সো আপনি লিখতে পারেন হচ্ছে ফর আমি একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি এটা দেখ আমি এই যে এটা এটা প্রথমে মাল্টিপ্লিকেশন করতেছি আচ্ছা সো 3 ইন মাইনাস 3 ইনটু মাইনাস 1 মানে হচ্ছে 3 এরপর হচ্ছে আবার 2 সো 3 4 12 5 2 গুণ হচ্ছে 24 এটা পাইছে হচ্ছে 20 এটা পাইছে 24 দ্যাট মিন্স কোয়ান্টিটি b ইজ গ্রেটার b পিক করবে হ্যাঁ তাহলে যখন এটা সব সময় পরীক্ষা হলে বা সব সময় যখন আমরা প্রবলেম সলভ করব তখন মাথায় রাখবো যে এখানে হচ্ছে আমি যেটা করতেছি সেটা হচ্ছে দুইটার মধ্যে কম্পারিজন করতেছি মাই পারপাস ইজ নট টু ফাইন্ডিং দ্য অ্যাকচুয়াল আনসার মাই পারপাস ইজ টু কম্পেয়ার বিটুইন দিস টু কোয়ান্টিটি হ্যাঁ আচ্ছা মুভিং ফরওয়ার্ড সব না করে আমি কিছু কিছু কোশ্চেন এটা দেখতে বলেন প্যারেন্থেসিস বুঝাচ্ছেন আর হচ্ছে জিতে গ্রুপ অফ সিম্বল বুঝাচ্ছেন দ্য গ্রুপিং সিম্বল কিন্তু প্যারেন্থেসিস বলতে তো আমরা শুধু ফার্স্ট ব্র্যাকেটকেই বুঝি মানে উদ্দেশ্য চিন্তা করি যাতে হচ্ছে শুধু ফার্স্ট ব্রেকেট চিন্তা না করে সকল গ্রুপিং সিম্বল কে চিন্তা করি এই জন্য আমি বললাম যে জেমদাস চিন্তা করি হ্যাঁ কোন সমস্যা আছে না সাবিহা সুলতানা আপনি তো সলভ করেন ভাই 80,000 ওয়ার্ড এর জন্য হচ্ছে $24 তাহলে $1 এর জন্য কত 1000 এক এক ওয়ার্ড এর জন্য কত 1000 ওয়ার্ড এর জন্য কত এভাবে করব না দেখেন আগে দেখতে হবে আপনার কোশ্চেন আপনাকে কি বলছে আপনাকে বলছে প্রাইস পার ওয়ার্ড অফ দা বুক মানে আপনার প্রাইস পার ওয়ার্ড অফ দা বুক এই বইয়ের পার ওয়ার্ড এর প্রাইস কত এটা আপনাকে এখানে বলছে এখানে বলছে প্রাইস পার ওয়ার্ড অফ দা শর্ট স্টোরি বুঝছেন তাহলে এখন দেখেন যখন প্রবলেম সলভ করবেন ফার্স্ট অফ অল ট্রাই টু ফিগার আউট আপনার কাছে কি জানতে চাইছে ঠিক আছে তো আমি আজকে প্রথম দিন পিছে হচ্ছে জাস্ট একটু প্রবলেম সলভিং স্ট্র্যাটেজি নিয়ে ফোকাস করতেছি কারণ আপনি যদি টাইম নষ্ট করেন তখন 5টা 10টা করে দেখবেন আপনার সব সময় শেষ আর প্রবলেম সলভ করবেন না আলটিমেটলি হচ্ছে কিছু শেষ হবে না
এজন্য টাইম ওয়েস্ট করা যাবে না। আমরা চিন্তা করতেছি কি প্রাইস পার ওয়ার্ড অফ দ্য বুক। এখানে দেখেন আপনাকে বলছে যে 80,000 ওয়ার্ডের কস্ট হচ্ছে $24, তাহলে আপনি আপনার উদ্দেশ্য কি আপনি পার ওয়ার্ডের হচ্ছে প্রাইস বের করবেন, স্যার 25 4 ডিভাইডেড বাই 80K। তো এখন চিন্তা করেন যখন কোয়ান্টিটেটিভ কম্পারিজন কোয়েশ্চেন তখন এখন পাশাপাশি যখন দাঁড়া করাবেন তখন আপনার জন্য জিনিসটা বুঝাটা সহজ হয়ে যাবে। হ্যাঁ, তো এখানে হচ্ছে কি এই শর্ট স্টোরি হ্যাজ 1000 ওয়ার্ডস অ্যান্ড কস্ট $1, তাহলে দেখেন হচ্ছে 1000 এর জন্য হচ্ছে আপনার কস্ট $1, এরপর আপনাকে বলতেছে যে 1 ওয়ার্ডের ভালো বুঝে যাবে কে না লিখে 24 আর হচ্ছে 80,000 আমরা ছোটবেলায় কি করতেন এরকম কোয়ান্টিটিভ কম্পারিজন মানে এই ধরনের ফ্র্যাকশনের মধ্যে কম্পেয়ার করতে এরকম করতেন তাই না, যে এটার সাথে এটা গুণ দিতেন এটার সাথে এটা গুণ দিতেন, তাহলে বলতে এরপর বলতেন যে হচ্ছে যে 24,000 ইজ লেস দেন 80,000 তখন মধ্যে যে হচ্ছে সরি তখন মধ্যে যে কোয়ান্টিটি এ ইজ লেস দেন কোয়ান্টিটি বি, যে কোয়ান্টিটি এ আমি কি করছি এটার সাথে এটা গুণ দিচ্ছি এটার সাথে এটা গুণ দিচ্ছি, কিন্তু করতে করতে আপনার এখান থেকে এই ফ্র্যাকশন থেকে সেন্সটা ডেভেলপ হয়ে যাবে, এই ফ্র্যাকশন থেকে সেন্সটা ডেভেলপ হয়ে যাবে। কিন্তু আমি একটু ভেঙে বোঝানোর জন্য এটা একটা ফ্র্যাকশন এটা একটা ফ্র্যাকশন এই দুটা ফ্র্যাকশনের মধ্যে কম্পেয়ার করার জন্য যে প্রথম ফ্র্যাকশনের হচ্ছে এই 24 এর সাথে এখানে দেখা যায় গুণ দিলাম এটার সাথে এটা গুণ দিলাম দেখলাম যে 24,000 আর 80,000 24,000 ইজ লেস দ্যান 80,000 দ্যাট মিন্স কোয়ান্টিটি এ ইজ লেস দ্যান কোয়ান্টিটি বি দ্যাট মিন্স আনসার অপশন বি। আমি হচ্ছে পিসি থেকে করতেছি তো আমার এখানে বারবার হচ্ছে মানে পেজটা প্লট প্লট হয়ে যায় সরি আচ্ছা এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে বলে প্রবলেম সলভিং নিয়ে বা হচ্ছে যে কোনো কিছু আমি আবার একটু রিমাইন্ডার দিচ্ছি যে প্রত্যেকটা ম্যাথ সেশনের আগে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ম্যাগুসের ভিডিওগুলো দেখে আসবেন, যদি আপনার আরো সময় থাকে তাহলে গত বছর থেকে প্রবলেম সলভিং গুলো দেখেন ক্লাস গুলো দেখেন টপিকটা খুঁজে বের করে আমরা চেষ্টা করবো যেগুলো রিনেম করে দিতে টপিক ওয়াইজ, এরপর হচ্ছে নিজে 5 পাউন্ডের সব প্রবলেম সলভ করার চেষ্টা করেন, যারা মনে করেন অত সময় নেই চেষ্টা করেন হচ্ছে প্রথম 10টা কোয়েশ্চেন স্কিপ করে সামনের কোয়েশ্চেন গুলো করতে, কারণ প্রথম 10টা কোয়েশ্চেন খুবই ইজি থাকে এটা আসলে হচ্ছে অলমোস্ট সবাই আমরা পারবো আর কি সমস্যা হবে না। ধরেন হচ্ছে এই ফার্স্ট চ্যাপ্টারটাতে হচ্ছে টোটাল মনে হয় 37 কোয়েশ্চেন আছে, আপনার হাতে যদি অনেক সময় না থাকে 10টা কোয়েশ্চেন স্কিপ করেন 27টা কোয়েশ্চেন করেন, করে যে প্রবলেমটাই সমস্যা হচ্ছে সেটা হচ্ছে গ্রুপে শেয়ার করেন যে আমি হচ্ছে এটা চেষ্টা করছি এটা পারতেছি না, স্ক্রিনশট নিয়ে এটা হচ্ছে গ্রুপে শেয়ার করেন এন্ড দেন আমরা কেউ একজন হচ্ছে মানে সলভ করে দিব, যদি দেখা যায় যে এটা ক্লাসে ডিসকাস করলে সবারই উপকার হবে তখন সেটা ক্লাসে ডিসকাস করবো, তো ক্লাসে যদি দেখা যায় আর কি যে আসলে বেশি প্রবলেম সলভ করতে গেলে আমরা অ্যাকচুয়াল পারপাসটা হবে না আর কি, আমাদের এই বেসিক কোর্সে ইন্টেনশন হচ্ছে আপনাদের বেসিকটা স্ট্রং করা যাতে কনসেপচুয়াল গ্যাপ আছে সেই কনসেপচুয়াল গ্যাপগুলো যাতে দূর হয়, এই তো এই ক্ষেত্রে আর কি আপনাদের একটু কোঅপারেশন লাগবে, কোঅপারেশন যদি না হয় তাহলে একটু ডিফিকাল্ট হয়ে যাবে আমাদের সামনে। এখান থেকে আমরা যদি একটা কোয়েশ্চেন সলভ করে দেখাইতে পারি আপনাদের তাহলে নেক্সট দিন হচ্ছে অ্যারিথমেটিকের যে কয়টা কোয়েশ্চেন আছে এগুলা এবং হচ্ছে অ্যালজেব্রার কোয়েশ্চেন গুলো সলভ করে আসতে হবে, এটা সলভ করছি 13 করছি আচ্ছা এইটা কেউ একজন করেন আমার লেখার জন্য একটা আলাদা পিডিএফ রিডার আমি ইউজ করছি কিন্তু এটার সাথে আমি কমফোর্টেবল না এই জন্য একটু সমস্যা আছে। আচ্ছা
নেক্সট দিন হচ্ছে আপনাদের অ্যারিথমেটিক্যাল পড়ার যে চ্যাপ্টারটা, এই পুরোটাও আর কি সলভ করে আসতে হবে। তবে এখানে আপনি প্রথম 10টা কোশ্চেন স্কিপ করতে পারেন যদি মনে করেন যে এটা খুব ইজি, পারবো জাস্ট স্কিপ করতে পারেন। আচ্ছা এই যে 28 কিভাবে একদম সলভ করেন, ইফ দ্য ফর্মুলা ফর কনভার্টিং ডিগ্রিজ ফারেনহাইট অফ টু ডিগ্রি সেলসিয়াস ইজ সি ইজ ইকুয়াল টু 5/9 ইনটু এফ মাইনাস 32, ইন্টারমিডিয়েট ফিজিক্স আমরা করতাম, তো কেউ একজন করেন। আমি ধরি এমনি তো করো, তো আমি লিখতেছি তোমার জন্য। C is equal to, say, 5/9 into F minus 32. এখানে হচ্ছে সি এর মানটা 30 বসাবো, ফার্স্টে বসায় হচ্ছে তারপর 5 দিয়ে হচ্ছে উপরে এটাকে ইয়া করে নিব, গুণ করে নিব, দেন 9 টাকে লেফট সাইডে নিয়ে আসবো। ওকে, আচ্ছা এটা গুণ না করে যদি আমরা আরেকটু সহজ করতে চাই, কি রকম, লাইক 3/27 আমাদের চেষ্টা থাকবে যত অল্প সময়ে প্রবলেমটা সলভ করা যায়। হ্যাঁ, সো এফ মাইনাস 32, তো এখন আমি এটা গুণ করলে কি হচ্ছে, জিনিসটা আরো বড় হয়ে যাচ্ছে। তো এর থেকে পাঁচ যদি মানে 5 দিয়ে ওই পক্ষকে ডিভাইড করতে পারি, এটা যেহেতু আমি 270, এটা আমার পক্ষে 5 দিয়ে ডিভাইড করা ইজি, কারণ আমরা একটু আগে শিখছি যদি 5 দিয়ে কোনো সংখ্যাকে আমরা ভাগ করতে হয় সেটাকে আমরা প্রথমে দ্বিগুণ করে নিব, দ্বিগুণ করে নিলে 27 দ্বিগুণ জানি 54, সো 54 কে 10 দিয়ে ভাগ করব, সো হচ্ছে 54। ঠিক আছে, আমি কি করছি এখানে, আমি হচ্ছে 5 দিয়ে ভাগ না করে যেটা করছি সেটা হচ্ছে এটাকে ডাবল করে নিছি, ডাবল করে নিয়ে সেটাকে 10 দিয়ে ভাগ করছে, যেটা আমরা আজকে দিনের প্রথম শিখছিলাম আর কি। হ্যাঁ, সেটা একটা অ্যাপ্লিকেশনে। আচ্ছা, কয়েকজন মেসেজ দিছে মনে হয়, আমি শেষ শেষ করে নিই তারপর মেসেজগুলো দেখছি। এফ মাইনাস হচ্ছে 32, উভয় পক্ষে যদি আমরা হচ্ছে 32 যোগ করি 86। তো এই চ্যাপ্টার মানে প্রবলেমগুলো আমার কাছে খুবই ইজি মনে হয়েছে আর কি, কারোর সমস্যা হওয়ার কথা না। তাও যদি কারোর সমস্যা হয় ফিল ফ্রি টু হচ্ছে আজকে। কেউ একজন হচ্ছে অ্যালজেব্রাতে চলে গেলাম। আচ্ছা, নেক্সট দিন হচ্ছে অ্যালজেব্রা চ্যাপ্টারটা পুরোটা করে আসতে হবে। আচ্ছা, আমি চ্যাট গুলো একটু দেখি, কেমন কয়েকজন চ্যাট করছেন। 84, সো এটা খুব ভালো, মানে আমি যখন প্রবলেম সলভ করে সবাই একটু মানে খাতা কলমে একটু সলভ করার চেষ্টা করেন, তাহলে যেটা হবে অ্যাটলিস্ট ক্লাসে আর কি অনেক কিছু শেখা হবে। এই প্রবলেমটা আমি সলভ করার চেষ্টা করবো আর কি, আমি স্ক্রল করতে গেলে হচ্ছে দ্রুত সামনের দিকে চলে যাই। আচ্ছা, 31 কেউ একজন করেন, কে করতেছেন, কেউ প্রোঅ্যাক্টিভলি করেন। কারণ হচ্ছে কি, আমরা চেষ্টা করতেছি আমি যদি লাইক আগে থেকে অনেক গুছায় টুছায় নিয়ে এসে খালি ম্যাথ প্রবলেম সলভ করে দিই, এতে করে যেতে হবে অনেকেই ক্যাচ করতে সমস্যা হবে। কিন্তু আমি যদি প্যারালালি আপনার সাথে চিন্তা করি তখন যেটা হবে, যেটা হচ্ছে মানে সবাই ইনক্লুড করাটা সম্ভব হবে আর কি। এই জন্য আমি যেটা বলতেছি, একজন একটু প্রোঅ্যাক্টিভলি সামনে এসে পার্টিসিপেট করেন, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের গ্যাপটা কোন জায়গায়। হাউ মেনি 1 ইঞ্চ স্কোয়ার টাইলস উড ইট টেক টু কভার দ্য ফ্লোর অফ এ ক্লোজেট দ্যাট হ্যাজ ডাইমেনশনস 5 ফিট/4 ফিট। নাইম করবো, আচ্ছা করো। এখানে হচ্ছে প্রথম হচ্ছে হচ্ছে 60 ইঞ্চি এবং হচ্ছে 40 ইঞ্চি কে হচ্ছে 48 ইঞ্চি কে হচ্ছে আমরা মাল্টিপ্লিকেশন করবো, অ্যান্ড দেন হচ্ছে এটা দ্বারা হচ্ছে ইয়ে করবো, মানে হচ্ছে এখানে 60 আর 48 কে যদি মাল্টিপ্লিকেশন করি তখন এই রেজাল্টটা চলে আসবে ইঞ্চি। যেহেতু আচ্ছা, তুমি এসব যেটা করতে চাচ্ছ যে মানে প্রথমে এটার মানে প্রথম এরিয়া বের করতে চাচ্ছ, প্রথমে ফিটে এরিয়া বের করতে চাচ্ছ নাকি প্রথমে মানে তুমি এটাকে ইঞ্চিতে কনভার্ট করতে চাচ্ছ, কোনটা করবে? এটাকে আমি ইঞ্চিতে হচ্ছে ইয়ে করতে চাচ্ছি। তোমার হচ্ছে ফার্স্ট অফ অল ফ্লোরের তোমার দৈর্ঘ্য এবং প্রস্থ তোমাকে হচ্ছে ফিটে দেয়া 5 ফিট/4 ফিট। তুমি প্রথমে এটাতেই হচ্ছে এরিয়াটা বের করে নাও কত পাওয়া যায়। তো আর তুমি চাইলে হচ্ছে দ্রুত চিন্তা করতে পারলে 5/12 হচ্ছে 60, মাথার মধ্যে কিন্তু চিন্তা করে বসাই ফেলা যায় 5/12 60, এরপর হচ্ছে 4/12 48। ঠিক আছে, এটাকে গুণ করলে হচ্ছে আমাদের 280
এটা কিভাবে গুণ করবে আমি যেটা করব সেটা হচ্ছে এটাকে 40 ধরব 40 ধরে আর 60 গুণ করে দিলাম 360 ইয়ে পাবো 424 এখানে শূন্য হ্যাঁ 24 দিয়ে 2 শূন্য দিব দিয়ে হচ্ছে ওখানে দিব 80 যদি 2 শূন্য দিয়ে 80 দিলে হচ্ছে আমরা রেজাল্ট পাচ্ছি এটা কি করছো তুমি 40 গুণন 60 করছো এবার আর দিয়ে হচ্ছে 60 দিয়ে গুণ দিব মানে হচ্ছে এটার সাথে 48 দ্যাট মিন্স হচ্ছে 48 মানে 6 এর সাথে 48 গুণ দিয়েছি আর কি আর শূন্যটা জাস্ট অ্যাড করে দিয়েছি মানে সারি আর যেটা করছে যে এটা হচ্ছে 6 এর সাথে 48 গুণ দিয়ে দিয়েছে এরপর হচ্ছে শূন্যটা জাস্ট অ্যাড করে দিয়েছে এখন ইট ডিপেন্ডস আপনার ব্রেন যদি দেখা যায় যে 6 এর সাথে 48 গুণ করতে একটু বেশি সময় নেয় যদি দেন হচ্ছে এটা আমার কাছে যেটা হয় যে আমি হচ্ছে 40 এর সাথে 60 গুণ করতে বেশি কমফোর্টেবল ফিল করি আর আমার কাছে মনে হয় যে শূন্য থাকলে সেটা আমাকে সহজ করে দেয় কারণ হয়তো সারি আর এই ধরনের ক্যালকুলেশন আছে কমফোর্টেবল মানে হচ্ছে আমি জাস্ট ওই শূন্যটাকে ফার্স্ট বাদ রাখছি মানে 60 এর যে শূন্যটা ওটা বাদ রেখে আমি 6 এর সাথে 48 টা ফার্স্টে হিসাব করছি তো সেই ক্ষেত্রে আমি ফার্স্টে করছি 40 এর সাথে 6 গুণ দিছি 240 আসলো আর 6 8 48 তাহলে 240 আর 48 হয় কত 288 আর জাস্ট শূন্যটা জাস্ট পরে অ্যাড করে দিছি তাহলে 2880 হয়ে গেল আচ্ছা এখন সারি আর তুমি 35 সলভ করো 35 এর সাথে কত গুণ না না তুমি 35 প্রবলেমটা সলভ করো ও রাইট পরি আউট অফ 5.5 বিলিয়ন ব্যাকটেরিয়া আচ্ছা আমি এখানে আজান হচ্ছে আমি মিউট করে রাখছি তুমি সলভ করো আমি তো ভাই মিলিয়ন বিলিয়ন মানে গোলায় ফেলতেছি ভাই শূন্যেরই সব মিল বিলিয়ন হচ্ছে 100 মিলিয়ন এর বিপরীতে হচ্ছে 1 বিলিয়ন সো ইউ ক্যান ট্রাই আর হচ্ছে কি এটা হ্যাঁ দেখি যদি আমরা হচ্ছে 100 দিয়ে দেই ভাই আমি একটু চেষ্টা করতেছি তুমি আচ্ছা কনভার্ট করো সাইন্টিফিক ওয়েতে যে হচ্ছে সাইন্টিফিক ওয়েতে বলতেছে এই জন্য যে হচ্ছে তোমার 10 টু দি পাওয়ার 9 কিংবা 6 দিয়ে করলে দ্রুত হবে approximately how many bacteria have the mutation and about the size of 75 মিলিয়ন হচ্ছে মানে 75 ইনটু 10 টু দি পাওয়ার 6 হচ্ছে একটা মিউটেশন আছে হ্যাঁ তোমাকে বলতেছে যে 5.5 ইনটু 10 টু দি পাওয়ার 9 এ হচ্ছে কয়টা মিউটেশন আছে কোশ্চেনটা বোঝা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হ্যাঁ সো হচ্ছে যে আউট অফ 5.5 বিলিয়ন ব্যাকটেরিয়া গ্রোন ফর অ্যান এক্সপেরিমেন্ট 1 ইন 75 মিলিয়ন হ্যাজ এ পার্টিকুলার মিউটেশন সো 75 মিলিয়ন হচ্ছে একটা মিউটেশন
তাহলে জাস্ট করতেছ হচ্ছে ইউনিটারি মেথড হচ্ছে 5.5 ইনটু 10 টু দি পাওয়ার 9 এ হচ্ছে কয়টা মিউটেশন আছে আচ্ছা এরপর একটা আমি এটা পুরোটা করতেছি না এরপর একটা আছে এ পার্টিকুলার নেশনস জিডিপি এটা কয় জন করে নাইম হাত নামা অন্য দেখি কেউ এখন করতে চায় কিনা এ পার্টিকুলার নেশনস জিডিপি এই যে 36 নম্বরে কেউ কি করতে চায় সামিন সরি আমি চেষ্টা করতেছি করেন আমরা একটু বলি আর কি যে বিলিয়ন বলতে 10 টু দি পাওয়ার 9 আর কি হ্যাঁ আর হচ্ছে মিলিয়ন হচ্ছে 10 টু দি পাওয়ার 6 এটা কিন্তু মনে রাখলে হচ্ছে মনে রাখতে হবে এর এখানে যেরকম হচ্ছে ওই সাহাদি আর বিলিয়ন মিলিয়নের কনভার্সনটা পাচ্ছিল না তাই হচ্ছে সমস্যা হচ্ছিল আচ্ছা 2571 2880 এটা কি এই কোশ্চেনের জন্য আনসার করছেন না 2880 না অপশন আনসার আছে 2880 না এই যে আনসার আছে দেখা যাচ্ছে 325 আচ্ছা মানে আমি যেটা বুঝাতে যাচ্ছি সেটা এই প্রবলেম এবং এই প্রবলেমের ক্ষেত্রে কোশ্চেনটা বোঝা সবচেয়ে ইম্পর্টেন্ট হ্যাঁ কোশ্চেন যখন বোঝা যায় এখানে আসলে তেমন কিছু করার নাই যেমন কি এখানে 4.5 ভাই আমরা যদি দুইটাই মিলিয়নে কনভার্ট করে নিই তাহলে তো আমরা ভাগ করার ক্ষেত্রে খুব ইজি হবে আমরা যদি 10 টু দি পাওয়ার 6 না করে দুইটাকে আমরা মিলিয়ন করে নিলাম মানে বিলিয়নটাকে আমরা মিলিয়ন করে নিলাম কনভার্সন করা যায় কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে দেখেন আপনি ছোটবেলায় কি এরকম পড়ে আসছেন যে এরকম 10 টু দি পাওয়ার m ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার n ইজ इक्वल टू 10 টু দি পাওয়ার m মাইনাস n তাই না সো আপনি এখানে ডাইরেক্ট m মাইনাস n করে 10 টু দি পাওয়ার 3 পাচ্ছেন সো কনভার্সন করতে গেলে কিন্তু আপনার টাইম ওয়েস্ট হবে কনভার্সন করতে গেলে যে পরিমাণ টাইম যাবে তার চেয়ে কম সময়ের মধ্যে আপনি এই যে m মাইনাস n করে এটা করে এবং এটা ক্ষেত্রে আমি যখন 5.5 ইনটু 10 টু দি পাওয়ার 9 ডিভাইডেড বাই হচ্ছে 5.75 ডিভাইডেড বাই 75 ইনটু 10 টু দি পাওয়ার 6 করতেছি তখন আমি কি করতে পারতেছি আমি হইলে কি করতাম এই প্রবলেমটা ক্ষেত্রে আমি হইলে যেটা করতাম যে এখানে দিলাম 55 ইনটু 10 টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই 75 ইনটু 10 টু দি পাওয়ার 6 কারণ আমার জন্য প্রবলেমটা কিন্তু যথেষ্ট ইজি হয়ে গেছে কারণ কি এটাকে আমি জাস্ট অল্প সময়ের মধ্যে কনভার্ট করে ফেলতে পারতেছি ইনটু 10 টু দি পাওয়ার 2 ঠিক আছে তো এই জন্য আগে বলতেছি যে মিলিয়ন বিলিয়নে কনভার্সনের দরকার নেই গুড ম্যাক্সিমাম মানুষই এটা পারছে সো আমি আবার বলতেছি যে এ পার্টিকুলার নেশনস জিডিপি ইজ 4.5 বিলিয়ন ইফ দ্য পপুলেশন অফ দ্য নেশন ইজ 1.75 মিলিয়ন হোয়াট ইজ দ্য পার ক্যাপিটা জিডিপি সোজা কথা আপনাকে ছোটবেলার ইউনিটারি মেথডের অঙ্ক করতে বলতেছে যে পুরা জাতির হচ্ছে কি বলে জিডিপি হচ্ছে 4.5 বিলিয়ন মানে 4.5 ইনটু 10 টু দি পাওয়ার 9 আর এখানে পপুলেশন হচ্ছে 1.75 মিলিয়ন মানে 10 টু দি পাওয়ার 6 আপনি বিলিয়ন মিলিয়নে কনভার্ট করতে গেলে একটা টাইম যাবে হ্যাঁ এটা চেক করা হচ্ছে ছোটবেলায় যেটা শিখে আসছেন লগারিদম পড়ার সময় 10 টু দি পাওয়ার এম মাইনাস এন সেটা ইউজ করেন তাহলে হচ্ছে ভালো যেমন আপনি হচ্ছে 4.5 ইনটু 1.75 এটা কত হবে 2.57 এর মত হবে না 2.5 ভাই আমি এক্ষেত্রে হচ্ছে অন্যভাবে চিন্তা করছিলাম একটু যেমন 4.5 কে আমি 5 ধরলাম আর হচ্ছে 1.7 কে 2 ধরলাম মানে 5 ভাগ 5 বাই 2 চিন্তা করে সামা হচ্ছে আড়াই চলে আসে আড়াই মিলে যাচ্ছে আর কি তখন হচ্ছে 10 কিউব দ্বারা গুণ করলে 3 আমাদের হচ্ছে 4 ডিজিটের একটা ই আসতেছে যেমন 2571 ওইভাবে হচ্ছে আমি চিন্তা করতেছিলাম আমি এক্সাক্ট ভ্যালুটা আসছে কাছাকাছি একটা ভ্যালু চিন্তা করতেছিলাম এটা সব পরীক্ষা হলে আমার ইন্টেনশন কিন্তু হচ্ছে কি মানে আনসারটা খুঁজে বের করতে আমি যদি দেখি যে না এটা 4 অঙ্ক বিশিষ্ট একটা ডিজিট হবে আমার তো এক্সাক্ট আনসারটা বের করার দরকার নাই কারণ কি যখন আমি দেখব যে আনসার অপশনগুলো যথেষ্ট দূরে দূরে এটা আমার জন্য একটা অ্যাডভান্টেজ হ্যাঁ কি অ্যাডভান্টেজ
আমি বুঝতেছি এটা অনেকে এখানে আনসার লিখছে কত জানি 2880 কারণ দেখেন আপনার এক্সাক্ট আনসার না আসা সত্ত্বেও তুমি রাইট আনসারটা পিক করতে পারতেছ কারণ কি এখানে একটা মাত্র অপশন আছে যেটা চার অঙ্ক বিশিষ্ট সুতরাং হচ্ছে 2880 আসলে প্রবলেম নাই আপনি বুঝতে পারছেন এটা চার অঙ্ক বিশিষ্ট একটা আনসার হ্যাঁ আচ্ছা নাইম যেটা বলতেছিল যারা হচ্ছে অ্যাকচুয়ালি সাইন্টিফিক কনভার্সনে ইউজ টু তারা হলে কি করবে লাইক 4.5 কে আমি 1.75 দিয়ে ভাগ করতে একটু ঝামেলা হচ্ছে তো কি করা যায় সেটা এরকম 45 করছি মানে কি 4.5 কে আমি অ্যাকচুয়ালি 4.5 কে 10 দিয়ে গুণ দিছি 10 দিয়ে গুণ দেওয়া মানে কি এখান থেকে একটা 10 কমায় নেওয়া একটা 10 কমায় নেওয়া মানে হচ্ছে 10^8 হ্যাঁ আর নিচে কি ছিল 1.75 কে আমি লিখি 17.5 আর এখানে লিখতে পারি কি 17.5 লিখছি মানে কি 1.75 এর সাথে হচ্ছে 10 গুণ দিছি দ্যাট মিন্স এখান থেকে একটা 10 কমে যাবে দ্যাট মিন্স হচ্ছে 10^5 ঠিক আছে এখন দেখেন জিনিসটা অনেক ইজি আমরা জানি 17^34 তাই না আবার 17^8 হচ্ছে কত 8 দ্যাট মিন্স আমি বুঝতেছি এটা 2.5 হবে কিভাবে অ্যাপ্রক্সিমেশনটা করছি আমি 17^8 করেছিলাম বলো 4.5 কে 5 ধরছিলাম কারণ আমরা জানি যদি 0.5 এর উপরে যায় বা 0.5 হয় কিছু তার আগের সাথে আমরা হচ্ছে এক যোগ করতে পারি যেমন 4.6 হচ্ছে হ্যাঁ তোমার লজিকটা বুঝছি আচ্ছা নাইম যেটা বলতে চাচ্ছে সে হচ্ছে যখন দেখা যাবে আনসার অপশন গুলা যথেষ্ট দূরে দূরে তখন এই কাজ করা যাবে সমস্যা নাই হ্যাঁ কারণ হচ্ছে কি আমি যদি 257 2005 মানে একটা এক অঙ্ক বিশিষ্ট এটা দুই অঙ্ক বিশিষ্ট এটা তিন অঙ্ক এটা চার অঙ্ক তাহলে আমি বুঝতেছি কি আমি যদি এটা 4.5 কে 5 আর এটা 1.75 কে হচ্ছে 2 ধরে সলভ করি তাও হচ্ছে আমি একই ধরনের আনসার পাবো সুতরাং কি যখন দেখবো আনসার অপশন গুলা যথেষ্ট দূরে দূরে তখন এরকম করে করলেও সমস্যা নাই এই চ্যাপ্টারের অঙ্কগুলো যথেষ্ট সহজ এবং হচ্ছে আমি যদি আরো বেশি অঙ্ক করে দিতে পারতাম তাহলে আরো ভালো হতো আমার কাছে মনে হয় যে আপনার এখানে যারা আছেন তারা যথেষ্ট মেধাবী সমস্যা হবে না তাও যদি সমস্যা হয় ফিল ফ্রি টু শেয়ার স্ক্রিনশট নিয়ে আমাদের গ্রুপে ফেসবুক গ্রুপে শেয়ার করেন ফেসবুক গ্রুপে শেয়ার করলে মেসেঞ্জারে করলে যেটা হবে হারিয়ে যেতে পারে শেয়ার করেন অন্য কেউ যদি সেটাতে সমস্যা ফেস করে থাকে তাহলে সে হচ্ছে সেটা আনসার করবে তো আমি আজকের সেশন শেষ করার আগে হচ্ছে আমি একটু রিক্যাপিটুলেট করতেছি আমরা কি কি সলভ করছি শিখছি আজকে ফার্স্ট অফ অল আমি হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে কিভাবে হচ্ছে কোন সংখ্যাকে 5 দিয়ে ভাগ করবেন হ্যাঁ বলছিলাম সেটাকে প্রথমে দ্বিগুণ করে নেন তারপর 10 দিয়ে ভাগ করেন তারপর আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি যে কোন সংখ্যা 5 দিয়ে শেষ মানে একটা দুই ডিজিট বা তিন ডিজিটের কোনো একটা সংখ্যা যেটা শেষ ডিজিটটা হচ্ছে 5 সেরকম একটা সংখ্যাকে কিভাবে আপনি মুহূর্তের মধ্যে স্কয়ার করতে পারবেন থার্ডলি আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি যে কিভাবে হচ্ছে কোনো একটা যে কোনো একটা সংখ্যার স্কোয়ার বের করবেন যে কোনো সংখ্যা বলতে ধরেন আপনি এর আগের সংখ্যাটা স্কোয়ার জানেন বা এর পরের সংখ্যাটা স্কোয়ার জানেন কিন্তু ওই সংখ্যাটা স্কোয়ার জানেন না ফর ইনস্টেন্স আপনি 69 এর স্কোয়ার জানেন না কিন্তু 70 এর স্কোয়ার জানেন আমরা এক্ষেত্রে এটা কিন্তু সব কয়টা এরকম শেষ অঙ্কটা শূন্য সেগুলো এখানে প্রযোজ্য কারণ আমরা শেষ অঙ্ক বিশিষ্ট শূন্য বিশিষ্ট সব অঙ্ককে আমরা স্কোয়ার করতে পারবো কারণ কি 7 স্কোয়ার মানে 49 8 স্কোয়ার মানে 64 9 স্কোয়ার মানে 81 তো আমি মুহূর্তের মধ্যেই 69 79 89 এগুলো স্কোয়ার করতে পারবো এটা আমরা এখানে শিখছি এটা ছাড়া শিখছি কোন একটা সংখ্যা আমি লাইক জানি ফর ইনস্টেন্স আমি 13 স্কোয়ার জানি কিন্তু আমার 14 স্কোয়ার মনে নাই কিন্তু সেটা আমরা শিখছি জাস্ট সিম্পল 13 স্কোয়ার প্লাস n ইনটু হচ্ছে n প্লাস 1 13 প্লাস 14 আচ্ছা এরপরে হচ্ছে আমরা দেখছি কিভাবে মেন্টাল ম্যাথ একটু ইউজ করা যায় মানে লাইক বসে 47 প্লাস হচ্ছে 43 তো আমরা 40 প্লাস 40 80 তারপর 7 প্লাস 3 10 এরকম করে যদি করি তাহলে দ্রুত আমাদের ব্রেন প্রসেসিং করতে পারে বা দ্রুত শেষ হয়ে যায় এরপর হচ্ছে আমরা রিয়েল নাম্বার কি রিয়েল নাম্বার বোঝার চেষ্টা করছি রিয়েল নাম্বারের প্রপার্টিজ গুলো কি এগুলো দেখছি এবং হচ্ছে আমরা যখন অ্যারিথমেটিক্যাল কিছু প্রবলেম সলভ করতেছিলাম তখন হচ্ছে আমাদের এই শর্টকাট গুলার অ্যাপ্লিকেশনে দেখার চেষ্টা করছি এবং হচ্ছে রিয়েল নাম্বারের প্রপার্টিস এর অ্যাপ্লিকেশনে দেখার চেষ্টা করছি তো আপনাদের হোম টাস্ক হচ্ছে 5 পাউন্ডের অ্যারিথমেটিক চ্যাপ্টারের সব ম্যাথ আচ্ছা করবেন তবে এটার জন্য আমরা আসলে ওইভাবে জবাব দিতে করতেছি না আপনারা মানে নিজ দায়িত্বে আসলে এটা করবেন যে কোনোটাই সমস্যা হলে ফিল ফ্রি টু শেয়ার ইন গ্রুপ আর হচ্ছে পরবর্তী চ্যাপ্টার হচ্ছে অ্যালজেব্রা তো আপনারা যেটা করবেন নেক্সট ক্লাসের আগে ম্যাগুস থেকে অ্যালজেব্রা ভিডিওগুলো দেখবেন এবং অ্যালজেব্রার প্রথম 10টা সমস্যা বাদ দিয়ে বাকিগুলো করার চেষ্টা করবেন যতটুকু করতে পারেন আর কি হ্যাঁ এই চ্যাপ্টারটা একটু প্রেশার হয়ে যাচ্ছে কারণ আমাদের ইচ্ছা ছিল দুইটা করে ক্লাস নেওয়ার মানে একদিন থিওরি একদিন লেকচার কিন্তু দেখলাম আসলে এইভাবে করতে গেলে 3 মাসের মধ্যে শেষ করা সম্ভব হবে না আর কি হ্যাঁ ডিফিকাল্ট হয়ে যাবে তো এই জন্য আমরা হচ্ছে একদিনে একটা করে চ্যাপ্টার শেষ করার পরিকল্পনা করছি
আপনাদেরকে এই সপ্তাহের জন্য একটু কষ্ট করতে হবে, অ্যারিথমেটিকটাও করবেন, অ্যালজেব্রাটাও করবেন। এবং অ্যালজেব্রা খুবই সহজ, মানে আপনি 5, 6, 7, 8 লেভেলের অঙ্কগুলা যারা করছেন মোটামুটি তাদের জন্য খুবই সহজ। তো আমার জায়গা থেকে আজকে এই পর্যন্তই, আমি অলরেডি 12 মিনিটস হচ্ছে বেশি নিয়ে ফেলছি, তাহলে কোনো কোয়েশ্চেন থাকলে একটু বলেন। কারো কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন নাই, কোনো রিফ্লেকশন আমার জন্য, কোনো ফিডব্যাক? আর কিভাবে আমরা আগালে কে ডেসিমালের একটা যে রাউন্ডের একটা টপিক আছে রাউন্ড আপ করার, ওটা কি এটার মধ্যে আসবে? মানে ওখানে দেখলাম একটা ভিডিওতে ছিল। ওকে গট ইট। আমাদের হচ্ছে আরেকটা চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে ফ্র্যাকশন। তো আমরা যেটা করতেছি 5 পাউন্ডটাকে ফলো করতেছি, 5 পাউন্ডের চ্যাপ্টারটা যেভাবে আছে ওই অনুযায়ী আমরা হচ্ছে করতেছি আর কি। হ্যাঁ, তো এখন এই জন্য যদিও ম্যাগুসের ভিডিওতে অ্যারিথমেটিক এন্ড ফ্র্যাকশন একসাথে, কিন্তু 5 পাউন্ডে ফ্র্যাকশনটা পরের চ্যাপ্টার, ওই টপিকটা আমরা ফ্র্যাকশন ডিসকাস করব। জি রাবি আপু বলেন। আচ্ছা ভাইয়া, একটা চ্যাপ্টার শেষ হলে কি ধরেন 10 মিনিটস এর একটা করে এক্সাম নেওয়া হয় টাইম ম্যানেজমেন্টের জন্য আর কি? আমরা করার সময় তো টাইমটা ঠিকঠাক হয় না, এরকম কি একটু করা যায়? এক্সাম হচ্ছে আমরা ক্লাসের মধ্যে এরকম করতে পারি, লাস্ট হচ্ছে 10 মিনিটস এরকম। আপনারা হচ্ছে পরীক্ষা দিলেন, আমি হচ্ছে যেটা করতে পারি, আমরা যেহেতু গুগল ক্লাসরুম আছে এই সময় কোয়েশ্চেনটা শেয়ার করে দিতে পারি। হয়তো 5 পাউন্ড থেকে কোয়েশ্চেন গুলা দিলাম, আপনারা হচ্ছে সলভ করে যে সাবমিট করলেন, এটা করা যেতে পারে। আর পরবর্তীতে আমরা চেষ্টা করবো আর কি অ্যাসাইনমেন্ট আকারে এরকম কোয়েশ্চেন দিতে, আপনারা সাবমিট করবেন। এটা ভালো আইডিয়া যে আমরা 5 মিনিট বা 10 মিনিট লাস্টে একটা এক্সাম রাখা যায়, ভালো আইডিয়া, চেষ্টা করা যায়। আর কোনো কিছু? আচ্ছা, আমার আমি আমি যেভাবে ডেলিভারি দিচ্ছি আপনাদের কোনো ক্যাপচার করতে সমস্যা হচ্ছে না তো? কারো কোনো কি সমস্যা হচ্ছে? দ্রুত যাচ্ছি, ধীরে যাচ্ছি, ঠিক আছে। আমি চেষ্টা করবো থিওরিতে বেশি ফোকাস করতে আর কি। থিওরিতে বেশি ফোকাস করার ইন্টেনশনটা হচ্ছে এরকম যে অ্যাকচুয়ালি কোনো ফর্মুলাতে ডিপেন্ড না করে আসলে বোঝার চেষ্টা করা যে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম কিভাবে একটা লজিক দ্বারা গাইডেড হচ্ছে। আপনি যদি থিওরি ভালো বুঝেন তাহলে যেটা হবে ম্যাথ করে মজা পাবেন, কিন্তু থিওরি না বুঝে ফর্মুলার উপর রিলাই করলে আসলে বেশি দূর আগানো যাবে। এই আর কারো কোনো কোয়েশ্চেন, কোনো কোয়েরি, কোনো রিফ্লেকশন নাই? ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে নেক্সট মঙ্গলবার, না আচ্ছা নেক্সট মঙ্গলবার, ঠিক আছে, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।